তাহলে আজকে শুরু করতেছি আমরা হচ্ছে কি দিয়ে বিজিটি দিয়ে হ্যাঁ তো বিজিটি যদি ফুল মিনিং আমরা জানতে চাই তাহলে বিজিটির ফুল মিনিং হচ্ছে কি বাইপোলার জাংশন ট্রানজিস্টর বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটা হচ্ছে বিজিটির ফুল ফর্ম এর প্রত্যেকটার মিনিং আমরা দেখব যে বাইপোলার জাংশন কেন বলা হচ্ছে হ্যাঁ বাইপোল কেন বলা হচ্ছে বাইপোলার কেন বলা হচ্ছে ইউনিপোলার কেন বলা হচ্ছে না এইগুলোর সবগুলোর মিনিং আস্তে আস্তে চলে আসবে হ্যাঁ আমরা যখন এক্সপ্লেনেশন দেওয়া শুরু করব বিজেটির অপারেশন পড়ব হ্যাঁ এবং মোটামুটি বিজেটি ট্রাই করব আমরা একটু মোটামুটি ইনডেপথে যাওয়ার কারণ বিজেটির ম্যাথ সবাই পারবে ম্যাথ নিয়ে কোনো প্রকার কোনো হেজিটেশন নাই ম্যাথগুলো মোটামুটি যা আছে রেজোনেন্স বইতে বা টেসলা গাইডে যা আছে একদম কি সব কি করা যাবে পারা যাবে কোনো ব্যাপার না বুঝতে পারা গেছে তো নাকি তাহলে আমরা শুরু করতেছি আজকের টপিক বিজিটি দিয়ে বিজিটির মোটামুটি দেখা যাবে আজকের ক্লাস ও কনসেপ্টের উপর ডেভেলপ কনসেপ্ট থাকবে কালকের ক্লাস ও কনসেপ্টের উপর হবে হয়তো বা নেক্সট লেকচার থার্ড লেকচার থেকে হয়তো বা আমরা ম্যাথে যেতে পারি ম্যাথে যাওয়ার সম্ভাবনা আছে আর মোটামুটি বিজিটির উপর দেখা যাবে চারটা ক্লাস তো লাগবেই এরকম আর কি চারটা লেকচার তো লাগবে বিজিটির উপর তো বিজিটির যদি ক্লাসিফিকেশন আমরা যাই তার মানে আমরা পড়তেছি কি ট্রানজিস্টর তাই না মূলত ট্রানজিস্টর এবং ট্রানজিস্টর বলতে আমরা মোটামুটি সবাই একমাত্র কাকেই বুঝি বিজেটি কি বুঝি হচ্ছে কি ট্রানজিস্টর যদি বলে ট্রানজিস্টর তাহলে সেটাকে আমরা বাই ডিফল্ট বুঝেই নেই সেটা কি বিজেটি বলা হচ্ছে আবার আমাদের কাছে আছে ফেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তাই না ফেট আবার দুই প্রকার যে ফেট আর হচ্ছে মস ফেট জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর একটা কি মস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তো ওগুলো সব ইউনিপোলার ডিভাইস সবগুলো হচ্ছে কি ইউনিপোলার ডিভাইস কিন্তু আমরা এখানে কি দেখতে সবগুলো বাইপোলার তার মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর আমরা কি পড়তেছি বিজেটি তার মানে ট্রানজিস্টর ক্যান বি বাইপোলার বাইপোলার আর ইউনিপোলার ট্রানজিস্টর বাইপোলার হতে পারে আবার কি হতে পারে ইউনিপোলার হতে পারে তাহলে বাইপোলারগুলোর বাইপোলার যে ট্রানজিস্টর সেটাকে আমরা বলতেছি বিজেটি আর ইউনিপোলার যে ট্রানজিস্টর সেটাকে আমরা বলবো ফেট বুঝতে পারা গেছে বিজেটি আর কি ফেট তাহলে অ্যাকচুয়ালি যদি আমি বলি যে ভাই ট্রানজিস্টর কয় প্রকার তাহলে ট্রানজিস্টার মূলত দুই প্রকার বাইপোলার ট্রানজিস্টার আর কি ইউনিপোলার ট্রানজিস্টার বাইপোলার ট্রানজিস্টারের ভেতর কী আছে বিজেটি আছে আর ইউনিপোলার ট্রানজিস্টারের ভেতর কী আছে ফেট আছে ফেট আবার কয় প্রকার দুই প্রকার জেফেট আর মসফেট জেফেট আবার কয় প্রকার দুই প্রকার পি চ্যানেল জেফেট এন চ্যানেল জেফেট মসফেট কয় প্রকার মসফেট হচ্ছে দুই প্রকার ডিপ্লেশন টাইপ মসফেট এনহান্সমেন্ট টাইপ মসফেট ডিপ্লেশন টাইপ মসফেট আবার কয় প্রকার দুই প্রকার পি চ্যানেল এন চ্যানেল ই টাইপ মসফেট কয় প্রকার দুই প্রকার পি চ্যানেল আর কি এন চ্যানেল তো মোটামুটি এগুলো নিয়ে এত এত বড় বড় কথাবার্তা বা এত ক্লাসিফিকেশান নিয়ে ঝামেলা করার দরকার নেই আমরা আস্তে আস্তে দেখা যাবে যে সব কি হয়ে গেছে ইজি হয়ে গেছে তো শুরু করতেছি আমরা বিজেটি দিয়ে তো ফার্স্টে বিজেটির আমরা যাবো ক্লাসিফিকেশানে যাবো বিজেটি হচ্ছে কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার বিজেটি দুই প্রকার একটা হচ্ছে কি পিএনপি পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর একটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর একটা হচ্ছে কি বলো এনপিএন ট্রানজিস্টর তাহলে একটা যদি পিএনপি ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে দেখে বুঝতে পারতেছো যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে একটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে আর একটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে এখানে কি এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে আর একটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর থাকতে হবে বুঝতে পারা গেছো আচ্ছা তো এই জায়গায় এই পিএনপি ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর তাহলে দেখতে কীরকম হবে ভাই একখণ্ড পি টাইপ একখণ্ড কি এন টাইপ আর একখণ্ড কি লাগবে পি টাইপ এরকম লাগাই দিলেই আমার সে কি ট্রানজিস্টর তৈরি হয়ে যাবে পিএনপি ট্রানজিস্টর তৈরি হয়ে যাবে আকার ভেতর কিন্তু একটু পার্থক্য আছে ভালো করে খেয়াল করতে হবে ক্লোজলি অবজার্ভ করতে হবে তাহলেই বোঝা যাবে যে ভাগে আঁকতেছেন কীভাবে দেখো পিটা সব থেকে কী দেখানো হয়েছে পিটা মোটামুটি বড় দেখানো হবে তাই কি না পিটা মোটামুটি বড় দেখানো হবে এনটা একদম ছোট এটাকে তাহলে পি এটা কি এন আর এখান থেকে কি পি এরকম না ঘটনাগুলো তার মানে ভালো করে দেখলে খেয়াল করতে পারবা যে এই পি টাইপের সাইজটা কি দেখানো হয়েছে মোটামুটি সব কম দেখা মোটামুটি সাইজের দেখানো হয়েছে সব থেকে বড় দেখানো হয়েছে কোন সাইজের এই পি টাইপটা কি দেখানো হয়েছে সব থেকে বড় দেখানো হয়েছে ভালো করে বুঝুন এই পি টাইপ সব থেকে কি দেখানো হয়েছে
বড় দেখানো হয়েছে, তাই কি না? এই পিটা সব থেকে বড় দেখানো হয়েছে, তার থেকে এই পিটাই একটু ছোট, একদম পাতল দেখানো হয়েছে কোনটাকে? এন টাইপকে। বুঝতে পারছো? তো মাঝের যে সেমিকন্ডাক্টর আছে, তাহলে ওইখান থেকে যেটা বের করব সেটাকে আমরা বলবো হচ্ছে বেজ। মাঝের যে সেমিকন্ডাক্টর আছে, ওই সেমিকন্ডাক্টর থেকে যে টার্মিনাল বের করবো সেটাকে আমরা বলবো বেজ। আর এটাকে যেটা হচ্ছে তার থেকে একটু বেশি মোটা, সেটাকে আমরা বলবো কি? সেখান থেকে যদি টার্মিনাল বলবো সেটাকে আমরা কী বলবো? ইমিটার বলবো। আর সব থেকে বেশি মোটা যেটা, সেটাকে আমরা কী বলতেছি বলো? কালেক্টর, কালেক্টর বলতেছি। ইমিটার বেজ আর কি কালেক্টর। এই গেল কি পিএনপি ট্রানজিস্টার। আর এইখানে আমরা কি দেখবো? আবার এনপিএন ট্রানজিস্টার দেখবো না? তাহলে এনপিএন ট্রানজিস্টারও কী হবে, ঘটনাগুলো কী? সব থেকে বেশি মোটা কি কালেক্টর হবে, বেশি ওয়েড কার হবে, কালেক্টর হবে? একদম পাতলা যারা সেটাকে আমরা কী বলবো? বেজ বলবো। তার থেকে মোটাটাকে আমরা কী বলবো? ইমিটার বলবো। তার থেকে মোটাটাকে আমরা কী বলবো? কালেক্টর বলবো। তাহলে এই যে এবার কি এনপিএন ট্রানজিস্টার না, তাহলে একটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, একটা কি পি টাইপ, আর একটা কি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে একদম মাঝখান থেকে যেটা বের করবো সেটাকে আমরা কী বলতে এসেছিলাম? বেজ বলতেছিলাম। এবং এখান থেকে যেটা বের করলাম সেটাকে আমরা কী বলতেছিলাম? ইমিটার। আবার এখান থেকে যেটা বের করতেছিলাম সেটাকে আমরা কী বলছিলাম বলো ভাই? কালেক্টর। পারা যাবে তো? তাই সব থেকে বেশি প্রশস্ত কাকে দেখানো হয়েছে? কালেক্টরকে। তার থেকে কম কার? ইমিটার। তার থেকে কম কার? বেজ। তো এই জিনিসগুলো আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই? সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। বুঝতে পারা গেছে? এই জিনিসগুলো, এই জিনিসটাগুলোকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই? সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই। তো সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করার আগে, তার আগে আমরা এই যে পিএনপি ট্রানজিস্টার আর এনপিএন ট্রানজিস্টার, তাহলে আমরা এই পিএনপি ট্রানজিস্টার আর এনপিএন ট্রানজিস্টারের কিছু বৈশিষ্ট্য দেখে নিই, তাই না? তাহলে এই যে ট্রানজিস্টারগুলো আমরা ড্র করলাম বা ট্রানজিস্টারগুলো মেক করলাম, তাই না? এই যে ট্রানজিস্টারগুলো আমরা মেক করলাম, তাহলে এই ট্রানজিস্টার আর এই ট্রানজিস্টার আমরা এরকম বলতে পারি বলতো? আমরা যদি সাইজের দিক থেকে চিন্তা করি, সাইজের দিক থেকে চিন্তা করি, মানে কে কার সাইজ সব থেকে বড়, তাহলে সাইজ সব থেকে বড় কার? কালেক্টর। কালেক্টরের সাইজ সব থেকে বড়। তারপরে কে বড়? ইমিটার। তার একদম সব থেকে ছোট কে হবে? বেজ। আমরা যদি তার ডোপিংয়ের উপর কম, কী বলে, ডোপিংয়ের উপর বেস করি, তাহলে ডোপিং সব থেকে বেশি করা হবে কোথায়? ডোপিং সব থেকে বেশি করা হবে ইমিটারে। ডোপিং সব থেকে বেশি করা হবে ইমিটার। সাইজ কালেক্টরে বড়, কিন্তু ডোপিং বেশি করা হবে কোথায়? ইমিটারে। তাহলে ডোপিং বেশি করা হবে কোথায়? ইমিটারে। তারপরে কোথায়? বেজে। একদম লাস্টে সব থেকে কম ডোপিং করা হবে কোথায়? কালেক্টর। বুঝতে পেরে গেছে? একদম সব থেকে কম ডোপিং করা হবে কোথায়? কালেক্টরে। একইভাবে কারেন্টের দিকটা আমরা চিন্তা করি, কারেন্টের দিকটা আমরা যদি এভাবে চিন্তা করি, আমি বলে দিচ্ছি আপাতত মুখস্থ, পরবর্তীতে তোমরা একটু সিদ্ধান্ত নিও যে না আসলে ভাই কী বলতে চাচ্ছ। আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বলবো তখন এটা খুব ভালো করে বুঝতে পারবা যে আসলে মিটার কারেন্টই কেন বড় হচ্ছে, বেস কারেন্ট কেন একদম কম হচ্ছে, কালেক্টর কারেন্ট তার থেকে কেন মডারেট হচ্ছে। বুঝতে পেরে গেছে? তাহলে সব থেকে বেশি কারেন্ট ফ্লো হবে কোথায় দিয়ে? মিটার দিয়ে। দেন তারপরে ফ্লো করবে কি দিয়ে? কালেক্টর কারেন্ট। এবং সবথেকে কম কারেন্ট ফ্লো করবে কোথায়? বেজে। তাহলে এই হচ্ছে অবস্থা। এটা কি পারা যাবে নাকি যাবে না? তাহলে সব থেকে বেশি কারেন্ট ফ্লো করবে কোথায়? ইমিটার দিয়ে, তাই কি না? ইমিটার দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। এবং তার থেকে কম কোথায়? কালেক্টরে। এবং তার থেকে আরও কম কোথায়? বেজে। না না, ডোপিং আমরা, ডোপিং আমরা, হ্যাঁ ডোপিংয়ের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল যখন যাবো তুমি তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে ভাই কেন এরকম, এর সাইজ কেন বড় রাখা হচ্ছে, এর সাইজ কেন ছোট রাখা হচ্ছে, তার থেকে একদম সব থেকে সাইজ কম এতে রাখা হচ্ছে কেন, কেন এতে ইমিটারে ডোপিং বেশি করা হচ্ছে, কেন বেজে কম ডোপিং করা হচ্ছে, তারপরে কেন কালেক্টরে কম ডোপিং করা হচ্ছে সব থেকে। এগুলো আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বলবো না একদম চোখের সামনে ভাসবে, একটু পরেই দেখবো আমরা, এই যে এখনই দেখবো। তাহলে এই হচ্ছে তোমার সেই ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। তো বারবার এত বড় ট্রানজিস্টার আঁকানোর তো কোনো মিনিং হয় না বলো? এরকম এত বড় ব্লক আঁকাও, এবং চিন্তা করো তোমার খেয়াল রাখতে হবে আঁকানোর সময় যে কালেক্টর কি বড় দেখাইতে হবে, ইমিটার তার থেকে একটু ছোট দেখাইতে হবে, বেশ সব থেকে ছোট। এইভাবে মেনটেন করে কি প্রত্যেকবার আঁকানো সম্ভব? আঁকানো সম্ভব না। তাহলে এইগুলোর পরিবর্তে, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন, এগুলোর পরিবর্তে আমরা সিম্বল ইউজ করবো ট্রানজিস্টারের। কি ইউজ করবো? সিম্বল ইউজ করবো। তাহলে এবার আমাকে একটু বলো, আমি যদি এখানে একটু রাফ কথাবার্তা বলি যে ভাই ইমিটার বেজ আর কালেক্টর, তাহলে কারেন্ট ফ্লো করবে সব থেকে কোথায় কাজে বেশি? ইমিটার দিয়ে কারেন্ট ফ্লো করবে বেশি। ইমিটার দিয়ে কারেন্ট ফ্লো করবে কি বেশি? তার মানে আমরা কি এরকমও রাফলি বলতে পারি? আমরা মানে
অর্কিং প্রিন্সিপাল দেখব, তার আগেই বলা শুরু করতেছি যে ইমিটার কারেন্ট হবে এই বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফলের সমান। একটা পসিবিলিটি কিনা আছে কিনা, পসিবিলিটি অবশ্যই পসিবিলিটি আছে। কেন? কারণ ইমিটার কারেন্ট সবথেকে কি বড়, তার মানে হতে পারে কি বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যেটা যোগফল হতে পারে কি ইমিটার কারেন্টের সমান হতে পারে। তাহলে একটা পসিবিলিটি অবশ্যই আছে যে ভাই এই দুটো কারেন্টের যোগফল হবে কি ইমিটার কারেন্ট। কিন্তু এটার কোনো পসিবিলিটি নেই যে কালেক্টর কারেন্টের যোগফল হবে ইমিটার কারেন্টের বেস কারেন্টের সমান, বেস কারেন্টের যোগ কারেন্ট হবে বেস কারেন্ট হবে ইমিটার কারেন্টটা কালেক্টর কারেন্টের সমান, এরকম তো বলা যাবে না। কারণ এদের তো ছোটো, সব থেকে বড় কার ইমিটার, তাহলে ছোটোগুলো মিলে বড়টা হওয়ার পর একটা সম্ভাবনা আছে। এখন দেখো ভাই বলো এই ইমিটার দিয়ে কারেন্ট কি ভেতরের দিকে যাবে নাকি বাইরের দিকে আসবে বলো তো? বলো না 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 ও কথা বাদ দাও, সব ওসব চিন্তা ভাবনা ওইটা আমরা এখনও তো কি বলে সিম্বল শিখি নাই। মোটামুটি আমাদের কথাবার্তাগুলো হচ্ছে এমন কথাবার্তা যে আমরা প্রিভিয়াস যে পড়াশোনা করে আসছি ডায়োড সেমিকন্ডাক্টর তার উপর বেসিস করে বলো যে এখানে কারেন্ট ভেতরের দিকে যাবে না বাইরের দিকে আসবে? ভেতরের দিকেই যাবে। কেন? কারণ কারেন্ট পি টু এন এর দিকে ফ্লো করে, কারণ কখনোই কি এন টু পি এর দিকে ফ্লো করে না। বুঝতে পারেন না মনে হয়? ক্লিয়ার তো যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এন টু পি তে ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে কোন দিকে? পি টু এন এর দিকে। তাহলে পি টু এন এর দিকে কারেন্ট ফ্লো করলে মানে কারেন্ট যাবে কোন দিকে? এই দিকে। এবং ওই কারেন্টটাকে আমরা বলতেছি কি ভাই? আই ই বলতেছি। বুঝতে পারা গেছে? তাহলে এই কারেন্টটা হবে কি এই দুটো কারেন্টের যোগফলের সমান। তাহলে আমরা যদি এখানে এই 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 ডিভাইসে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে মানে কি এইখান থেকে কারেন্ট এন্টার করবে আর বাকি দুটোতে কারেন্ট কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে এই যে বাকি দুটোতে কারেন্ট কি হয়ে যাবে, এই যে বের হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি কি আইবি। আর বাকি দুটোতে কারেন্ট কি হয়ে যাবে? বের হয়ে যাবে আইসি। এখন বলবো এখন হচ্ছে যে ভাই আপনি কেবলই বললেন যে ভাই কারেন্ট কোন দিক থেকে আসা সম্ভব না, এন টু পি এর দিকে আসা সম্ভব না, মানে বাইরের দিকে আসা সম্ভব না, পি টু এন এর দিকেই যাবে। কিন্তু ভাই এখানে তো পি থেকে বেরোচ্ছে। কথা হচ্ছে ভাই এই জন্যই তো কালেক্টরকে কোন ব্যাস করা হয়, রিভার্স ব্যাস করা রাখা হয়। এই জন্যই তো কালেক্টর রিভার্স ব্যাস, এন টু কালেক্টর কোন দিকে কারেন্ট ফ্লো করতেছে? এন টু পি এর দিকে। তার মানে এই জন্যই কালেক্টর কোন ব্যাস করা হয়েছে, রিভার্স ব্যাস করা হয়। আমরা দেখবো, সামনে দেখবো এগুলা। বুঝতে পারা গেছে? ইমিটারে তো রিভার্স ব্যাস করে রাখা যাবে না। বুঝতে পারা গেছে? আচ্ছা ওইখানে একটা কিছু দাও তো। এবার দেখো এটা কি ইমিটার, এটা কি বেস, আর এটা কি কালেক্টর না? তাহলে বলো এবার এম আগে ইমিটারের সিম্বলটা আমরা দিই কারেন্টের। তাহলে ইমিটারে কারেন্ট ফ্লো করবে, দেখো তো ইমিটারে যদি কারেন্ট ফ্লো করতে হয় তাহলে কোন দিকে ফ্লো করবে, পি টু এন নাকি এন টু পি? তাহলে আমি যদি এই দিক কারেন্ট ফ্লো করে তার মানে কি এন টু পি, এন টু পিতে কারেন্ট ফ্লো করতে পারবে? পারবে না। তাহলে কারেন্ট ফ্লো করানো লাগবে কোন দিকে? পি টু এন। তাহলে পি টু এন মানে কোন দিকে? বাইরের দিকে না? পি টু এন মানে কোন দিকে? বাইরের দিকে। তাহলে এই যে সেই কারেন্ট, এটাকে আমরা কী বলতেছি ভাই? আই ই। তাহলে এটা যদি কারেন্ট বাইরে বেরোয় তাহলে বাকি দূরে কারেন্ট কী করতে হবে? ঢুকতে হবে। কারণ এই কারেন্ট আর এই কারেন্ট এদের যোগফল সমান হবে কি ইমিটার কারেন্টের সমান। তাহলে এই কারেন্টটা কী হবে? এই সেই আই বি। দেখো পি টু এন, পি টু এন, পি টু এন। বুঝতে পারা গেছে নাকি? পি টু এন। আর এখানে কি আছে? কালেক্টর। তো কালেক্টর চিন্তা করো ভাই, কালেক্টরে কী হবে কারেন্ট? কারণ এই দুটো কারেন্ট এই যেটা কারেন্ট বেরোয় যাচ্ছে না ইমিটার দিয়ে, তাহলে বেস দেওয়া কালেক্টরে কারেন্ট কী করতে হবে? প্রবেশ করতে হবে, সেটাকে আমরা কী বলতেছি? আইসি। তাহলে দেখো তো এই আইসি কারেন্ট কোন দিকে আছে? এন টু পি এর দিকে না? আইসি কারেন্ট কোন দিকে? এন টু পি এর দিকে। তাহলে এই জন্যই তো কালেক্টর কোন ব্যাস করা হয়েছে, রিভার্স ব্যাস বলা হচ্ছে। কিন্তু ইমিটারকে তো রিভার্স ব্যাস করে রাখা হবে না। আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? বন্ধ থাকবে তখন। কথা কি বুঝতে পারছো? আমরা দেখবো এগুলোর ভাই, কোনো টেনশন নাই। আপাতত এইগুলো কথা একদম মাথায় ঢুকায় না যে ভাই ভাই যেটা বলছে এরকমই হবে। এগুলো প্রত্যেকটা এক্সপ্লেনেশন পাবো, কথা দিলাম আমি। এগুলো আমার বলাও লাগবে না, তোমরা নিজে নিজে বুঝে নিতে পারবো, নিজের মনে কনফিউশন সবগুলো দূর হয়ে যাবে। বুঝতে পারা গেছে? তো চিন্তা করো যে ইমিটার কারেন্ট ফ্লো করা উচিত কোন দিকে, এরকম এই শুধু এইটুকু মনে রাখো যে ইমিটার কারেন্ট কোন দিকে ফ্লো করবে, পি টু এন এর দিকে। তাহলে পি টু এন এর দিকে কারেন্ট ফ্লো করবে, তাহলে বাকি দূরের জিনিসটা কারেন্ট কী হয়ে যাবে? বের হয়ে যাবে। ব্যাস, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। এখানে ইমিটার কারেন্ট, তাহলে ইমিটার কারেন্ট এখানে পি টু এন মানে কোন দিকে? বাইরের দিকে ফ্লো করবে। তাহলে এটা যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে বাকি দূরে যাবে কারেন্ট কী করতে হবে? এন্টার করতে হবে। আর কিছু চিন্তা করা লাগবে না, ব্যাস এটুকু আছে। ক্লিয়ার তো? এবার এইটাকে আমরা এখন কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? একটা একটা সিম্বল দিকে করতে পারি, জাস্ট সিম্বল দিয়ে একটা রিপ্রেজেন্ট করতে পারি। কারণ বারবার বারবার এরকম থাকার কোনো মানে হয় না। এটা করার জন্য যেটা করতে পারবো সেটা হচ্ছে এরকম একটা বাউন্ডারি নিব, এবং এইটা হচ্ছে আমার সেই তিনটা টার্মিনাল। ওহো হো, দেখো এদিকে তীর চিহ্ন দিই না কিন্তু, হ্যাঁ
এরকম তীরচিহ্ন না, বারবার বলতেছে এরকম তীরচিহ্ন পরে নাই, জাস্ট এমনি দাগ পড়ছে আর কি, এটা তীরচিহ্ন না। এবার আসো, তাই এরকম না? তাহলে ভাই সব সব সবার মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? বেজ। তাহলে সবার মাঝখানে কোনটা আছে? এইটা আছে না সবার মাঝখানে? এই দুজনের মাঝখানে কি আছে? এই আছে না? তাহলে সবার মাঝখানে যদি আছে তাহলে এটাকে আমরা যেটা বেরোবে সেটাকে আমরা কি বলতেছি? বেজ বলতেছি, তাই কি না? বেজ বলতেছি, বেজ বলতেছি কিনা? আর একটাকে আমরা কি বলবো? ইমিটার বলবো না? একজনকে আমরা কি বলবো? ইমিটার বলবো, তাই কি না? তাহলে বেজ ইমিটার, দেখো তো ভাই কারেন্ট ফ্লো করবে কোন দিকে? তাহলে পি টু। আচ্ছা আমরা কোন ট্রানজিস্টরের কনফিগারেশন আঁকাচ্ছি? পিএনপি ট্রানজিস্টরের কনফিগারেশন আঁকাচ্ছি না? পিএনপি। তাহলে মাঝেরটা কী হবে? এন টাইপ। তাহলে বাকি দুটো কী হবে ভাই? পি টাইপ হবে। বাকি দুটো কী হবে? পি টাইপ হবে। বুঝতে পারা গেছে? তাহলে এখানে কারেন্ট ফ্লো করবে কোন দিকে বলো তো? কারেন্ট ফ্লো করবে কোন দিকে? বেজ আর ইমিটার বলো। ইমিটার কারেন্ট আগে দেখাইনি আমরা? তাহলে ইমিটার কারেন্ট কোন দিকে ফ্লো করবে বলো তো? পি টু এন না? কোন দিকে ফ্লো করবে? পি টু এন। তাহলে পি টু এন মানে ডিরেকশন কোন দিকে হবে? ভেতরের দিকে, এসে ভেতরের দিকে। বুঝতে পারা গেছে? এখন তো বুঝতে পারতেছেন যে কেন ট্রানজিস্টরের ভেতরের দিকে ডিরেকশন হয়, কারণ পি টু এন এর দিকে কারেন্ট ফ্লো করার বেসিসের উপর ডিরেকশনগুলো আসতেছে। তাহলে বাকিগুলো বলে ফেলো। তাহলে এই কারেন্ট কী হবে? আই ই। তাহলে এখানে এখান থেকে কারেন্ট কী যাবে, বেরোয় যাবে, সেটাকে আমরা কী বলবো? আই বি। আর এখান থেকে কারেন্ট কী হবে, বেরোয় যাবে, সেটাকে আমরা কী বলতেছি? আই সি। বুঝতে পারা গেছে? প্রবলেম। তাহলে শুধু চিন্তা করতে হবে আই যে কোন দিকে, পি টু এন নাকি এন টু পি। এবার সেটা এটা এটা সিম্বলাইজ করে ফেলি আমরা। তাহলে বলো এখানে একদম মাঝখানে, মাঝখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কী বলবো? বেজ বলতেছি না? মাঝখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কী বলতেছি? বেজ বলতে। তাহলে এনপি ট্রানজিস্টরের এনপিএন মাঝেরটা কি বেজ না? তাহলে মাঝেরটা কি পি? তাহলে একটা যদি পি হয় বাকি দুটো কী হতে হবে? অবশ্যই এন হতে হবে। তাহলে এবার বলো এটাকে আমরা কী বলছি? ইমিটার বলতেছি। তাহলে এবার বলো কারেন্ট কোন দিকে ফ্লো করবে? পি টু এন। কারেন্ট ফ্লো করবে কোন দিকে? পি টু এন। তাহলে পি টু এন মানে কোন দিকে? বাইরের দিকে। তাহলে অ্যারো কোন দিকে দেখানো লাগবে? সেই কোন দিকে? বাইরের দিকে দেখানো লাগবে। কোন দিকে দেখানো লাগবে? বাইরের দিকে দেখানো লাগবে, তাই কি না? তাহলে এইখান থেকে কারেন্ট কী? এখান থেকে কারেন্ট এরকম যাবে না, আই ই। তাহলে এখানে কী হবে? আই বি প্লাস হচ্ছে কি ইকুয়াল, এখান থেকে কারেন্ট এনটা করতে হবে বাকি দুটো দিয়ে, তাই কি না? তাহলে মজার বিষয় আছে ভাই, তুমি পিএনপি ট্রানজিস্টর নাও আর এনপিএন ট্রানজিস্টর নাও, একটা ইকুয়েশন সারা জীবনের জন্য কী করবে? হোল্ড করবে। সেটা কী ভাই? আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। তুমি যে কোনো কন্ডিশান নাও, যে কোনো কন্ডিশান নাও, তুমি অ্যাক্টিভ রিজিয়ন নাও, ফরওয়ার্ড অ্যাক্টিভ নাও, সিচুয়েশান নাও, স্যাচুরেশন নাও, কাট অফ নাও, তুমি পিএনপি নাও, এনপিএন নাও, তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ইকুয়েশন তোমার কী করানো লাগবে? হোল্ড করাই লাগবে। সেটা হচ্ছে ভাই কোন ইকুয়েশন? এই ইকুয়েশন। তুমি তাকে ফরওয়ার্ড বায়াস দাও, তুমি তাকে রিভার্স বায়াস দাও, তুমি তাকে যে বায়াসই দাও না কেন ভাই, এই কন্ডিশান সারা জীবনের জন্য কী করবে? হোল্ড করবে। তোমার ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজনে থাক, স্যাচুরেশন রিজনে থাক, কাট অফ রিজনে থাক, রিভার্স অ্যাক্টিভ রিজন, যে জায়গায় থাক না কেন, এই ইকুয়েশন তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে? হোল্ড করাতে হবে। মানে একটা দিয়ে ভিতরে ঢুকলে দুটো দেবে? অবশ্যই, অবভিয়াসলি। ইমিটার দিয়ে আই না না ওইটাও বলা, ওইটাও বলা ঠিক না। এরকম বলতে হবে ইমিটার কারেন্ট ইকুয়াল টু কি? বেস কারেন্ট প্লাস কি? কালেক্টর কারেন্ট। তাহলে ইমিটার যদি কারেন্ট প্রবেশ করে তাহলে বাকি দুটো কী কী বেরোতে হবে? যেমন পিএনপিতে হচ্ছে, ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, বেজার কালেক্টর দিয়ে কারেন্ট কী হচ্ছে? বেরোয় যাচ্ছে। আর এনপিএনে কী হচ্ছে? বেজার কালেক্টর দিয়ে কারেন্ট কী করতেছে? প্রবেশ করতেছে। সেটা কোন জায়গাতে বেরোচ্ছে? ইমিটার। তাহলে বেস কারেন্ট প্লাস ইমিটার কালেক্টর কারেন্ট ইকুয়াল আমরা কী বলতে পারি? ইমিটার কারেন্ট বলতে পারি কি না? তাহলে হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল, সিম্বল আর হচ্ছে কি তোমার সেই কনফিগারেশন। বুঝতে পারা গেছে? আচ্ছা তো এটা যদি আমরা বুঝে থাকি, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ভালো করে দেখো, সাইজ দেখলাম, তাই কি না? এরপরে কি দেখলাম? ডোপিং দেখলাম। এরপরে কি দেখলাম? কারেন্ট দেখলাম, তাই না? তো এখন ট্রানজিস্টরকে বায়াসিং করবো আমরা। ট্রানজিস্টরে কী পড়বো আমরা? বায়াসিং পড়বো। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, ট্রানজিস্টরকে বায়াসিং কেন করা হবে? ভাইবা বোর্ডে চরম লেভেলের একটা কোশ্চেন, ট্রানজিস্টরকে কেন বায়াসিং করানো হবে? আমরা নানান, আমরা সবাই বুঝি ট্রানজিস্টরকে বায়াসিং না করলে আসলে আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্ট চাচ্ছি বা অ্যাপ্লিকেশান আছে সেটা আমরা পাবো না। কিন্তু মাগার আমাদের কাছে কোনো ধরনের কোনো কী নেই, উত্তর নেই। আমি বুঝতে পারি যে না ট্রানজিস্টরকে বায়াসিং করা অবশ্যই জরুরি, কিন্তু কেন কোনো উত্তর নেই। তো এই প্রশ্নে যাতে আর উত্তর না খুঁজে বেড়ানো লাগে সেটা হচ্ছে আমরা দেখবো আর কি। হ্যাঁ মূলত তাহলে এখন শুরু করতেছি আমরা কি বিজেটি বায়াসিং। আচ্ছা
ট্রানজিস্টর মূলত চারটা রিজিয়নে কাজ করে। কটা রিজিয়নে কাজ করে? তাহলে আমরা বলতে পারি ওয়ার্কিং রিজিয়ন অফ ট্রানজিস্টর। ওয়ার্কিং রিজিয়ন অফ ট্রানজিস্টর, ট্রানজিস্টর কটা রিজিয়নে কাজ করতে পারে? তাহলে ট্রানজিস্টরের চারটা রিজিয়নে কাজ করতে পারে ট্রানজিস্টর, ওয়ার্কিং রিজিয়ন অথবা ট্রানজিস্টরের বায়াসিং রিজিয়ন। কি রিজন? বায়াসিং রিজন, ওয়ার্কিং রিজিয়ন অথবা ট্রানজিস্টরের কি রিজন? বায়াসিং রিজন। তাহলে ট্রানজিস্টরের যদি বলে ওয়ার্কিং রিজিয়ন, আর হচ্ছে ট্রানজিস্টরের কি? বায়াসিং রিজিয়ন। তাহলে ট্রানজিস্টর ওয়ার্কিং রিজিয়ন চারটা রিজিয়ন। প্রথম যে রিজিয়নটা আছে সেটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ রিজিয়ন। কি রিজন? অ্যাক্টিভ রিজিয়ন। সেকেন্ড যে রিজনটা আছে সেটাকে বলবো কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন। এবং থার্ড যে রিজন সেটাকে আমরা কি বলতেছি? স্যাচুরেশন রিজিয়ন, তাই কিনা? আর ফোর্থ যে যেটা আছে সেটাকে আমরা বলতেছি রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন। এই ট্রানজিস্টর চারটা রিজিয়নে কাজ করে। তো অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর কিসের মতো কাজ করবে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। পারা যাবে তো নাকি? অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর কি হিসেবে কাজ করবে? অ্যাম্প্লিফায়ার। কাট অফ রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়ন, এই দুটো স্টেজে ট্রানজিস্টর কি হিসেবে কাজ করা লাগবে? সুইচ হিসেবে কাজ করবে। আর রিভার্স অ্যাক্টিভ রিজিয়নের কোনো অ্যাপ্লিকেশন আমরা পড়বো না, বা আমাদের এই লেভেলে কোনো প্রকার কোনো ধরনের কি অ্যাপ্লিকেশন নাই। আমরা যদি অ্যানালাইসিস করতে চাই সেক্ষেত্রে রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন অ্যানালাইসিস করা যাবে, কিন্তু এটার অ্যাপ্লিকেশান নাই বললেই চলে। তাহলে আমাদের রিজিয়ন বলতে কটা রিজিয়ন? তিনটা রিজিয়ন, অ্যাক্টিভ, কাট অফ আর কি স্যাচুরেশন। এক মানে যেগুলো হচ্ছে কি বলে, যেগুলো হচ্ছে আমাদের কোনো অ্যাপ্লিকেশান আছে, কিন্তু এর অ্যাপ্লিকেশান জেনারেলি কী করা যাবে? দেখা যাবে না, দেখা যাবে যে ওই সেই অ্যানালাইসিস পারপাসে কি ইউজ করা হচ্ছে, রিভার্স অ্যাক্টিভ রিজিয়নটা ইউজ করা হচ্ছে, আর বাকি তিনটা অ্যাপ্লিকেশান পারপাসে ইউজ করা হচ্ছে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর কিসের মতো আচরণ করে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। কাট অফ রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়নে ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? সুইচ হিসেবে কাজ করে। ভালো করে বুঝো, তো ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই, ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে যাই, তাহলে ট্রানজিস্টরকে ভাই কোন রিজিয়নে অপারেট করানো লাগবে? অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করানো লাগবে। ট্রানজিস্টরকে আমরা যদি সুইচ হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ট্রানজিস্টরকে হয় কাট অফ রিজিয়নে অপারেট করানো লাগবে, আর না হয় কোন রিজিয়নে? স্যাচুরেশন রিজিয়নে অপারেট করানো লাগবে। তাহলে একটা ট্রানজিস্টর তো নর্মাল ট্রানজিস্টর, এভাবে এই যে একটা ট্রানজিস্টর, এই যে একটা ট্রানজিস্টর, তাহলে এই ট্রানজিস্টরকে ভাই আমি অ্যাক্টিভ রিজিয়নে কীভাবে আনবো, আমি কাট অফ রিজিয়নে কীভাবে আনবো, আমি ট্রানজিস্টরকে স্যাচুরেশন রিজিয়নে কীভাবে আনবো? তাহলে ভাই অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, কাট অফ রিজিয়ন, এই তিনটা রিজিয়নে আনার প্রসেসই হচ্ছে বায়াসিং করা। কী করা? বায়াসিং করা। কী করা? বায়াসিং করা। তাহলে এই সেই গুরুত্বপূর্ণ ভূমিকা। তোমাদের যদি প্রশ্ন করা হয় ভাই ট্রানজিস্টরকে কেন বায়াসিং করা হয়, তাহলে আমি এরকমভাবে বলবো, ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ট্রানজিস্টরকে কোন রিজিয়নে অপারেট করানো লাগবে? অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করানো লাগবে। এবং কোনো ট্রানজিস্টরকে যদি অ্যাক্টিভ রিজিয়ন আনতে হয়, অবশ্যই তাকে কী করতে হবে ভাই? বায়াসিং করতে হবে, মাস্ট। তার মানে এই ট্রানজিস্টরটাকে প্রথমে বায়াসিং করে কোন রিজিয়নে আনতে হবে বলো? অ্যাক্টিভ রিজিয়নে আনতে হবে। ওই ট্রানজিস্টরকে বায়াসিং করে অ্যাক্টিভ রিজিয়নে আনতে হবে, দেন তুমি ট্রানজিস্টরকে কি হিসেবে ব্যবহার করতে পারবা? অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে ট্রানজিস্টরকে কেন বায়াসিং করে পারা যাবে না সন্দেহ হতে? ট্রানজিস্টরকে যদি সুইচ হিসেবে অপারেট করতে চাই, তাহলে তাকে কি কাট অফ রিজিয়ন আর কি স্যাচুরেশন রিজিয়ন অপারেট করানো লাগবে। তাহলে ট্রানজিস্টরকে কাট অফ স্যাচুরেশন রিজিয়ন আনার উপায় কী? বায়াসিং করতে হবে। তাহলে কি বায়াসিং করে আমরা নিয়ে যাবো কোথায়? হয় কাট অফ রিজিয়নে, আর না হয় কি স্যাচুরেশন রিজিয়নে। দেন তুমি এখন তাকে কী হিসেবে ইউজ করতে পারো? সুইচ হিসেবে ব্যবহার করতে পারো। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? তো ক্লিয়ার কাট আনসার কিনা? তাহলে ভাইবোর্ডের এই কোশ্চেন কি আর প্যারা লাগবে? সোজা হিসাব ভাই, ট্রানজিস্টরকে যদি ব্যবহার করতে চাই, তাহলে হয় ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করানো লাগবে, আর নতুবা কি কাট অফ রিজিয়নে, আর নতুবা কি স্যাচুরেশন রিজিয়নে। তো এই রিজিয়নগুলোতে আনার জন্য দেখা যাবে যে আবার কী করা লাগতেছে আমার ট্রানজিস্টরকে? বায়াসিং করানো লাগবে। একদম সিম্পল অ্যান্সার। অনেকে বলে ফেইথফুল অ্যাম্পলিফিকেশনের জন্য বায়াসিং করানো লাগে। আরে ভাই, ওটাতে আপনি একটা 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 ইউজ বললা, তুমি বাকি ইউজগুলো বলবো না নাকি? ইন জেনারেল বলবো, ট্রানজিস্টরকে আমরা যদি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে চাই, ট্রানজিস্টরকে আমরা কি কোনো কোনো পারপাস প্র্যাকটিক্যালি কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চাই, তাহলে ট্রানজিস্টরকে আগে তাকে এই তিনটা রিজিয়নে যে কোনো একটা রিজিয়নে আনতে হবে। আমি আবার অ্যান্সারটা বলি, ট্রানজিস্টরকে যদি কোনো প্র্যাকটিক্যালি কোনো উদ্দেশ্যের জন্য, প্র্যাকটিক্যাল কাজে কোনো উদ্দেশ্যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়,
তাহলে আগে ট্রান্সফার কি করতে হবে? অ্যাক্টিভ রিজন, নয় কাট অফ রিজন, অথবা কি স্যাচুরেশন রিজন আনতে হবে। এই রিজনগুলো আনার জন্য ট্রান্সফার কি করা দরকার ভাই? বায়াসিং করা দরকার, সিম্পলই সব। তার মানে কি অ্যাম্পলিফায়ার হিসেবে তুমি চাইলে অ্যাক্টিভ রিজন আনতে পারবা, তখন ওই যে শুধু একটা অ্যান্সার ফেইথফুল অ্যাম্পলিফিকেশনের জন্য ট্রান্সিস্টারকে বায়াসিং করানো হয়, ওরকম বলে দিতে পারবা। আবার তুই সে ব্যাপার করতে চাইলে তাই কাট অফ রিজন এবং স্যাচুরেশন রিজন আনতে হবে। তাহলে এই রিজনগুলো আনতে হলে ভাই ট্রান্সফার কি করা লাগবে? বায়াসিং করানো লাগবে। তাহলে অ্যাক্টিভ রিজনে যে বায়াসিং করানো হবে, অ্যাক্টিভ রিজনে যে বায়াসিং করা হবে, যে বেজ ইমিটারে, এটা কিন্তু চরম লেভেলের কথাবার্তা। এই কথাবার্তা কোনো মানে সারা জীবন লাগবে। বিজেটি যে কদিন পড়া, বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। এবং বেস কালেকটরে তুমি কোন ব্যাস দেবা? রিভার্স ব্যাস। তাতেই ট্রানজিস্টার কোন রিজনে চলে আসবে? অ্যাক্টিভ রিজনে চলে আসবে। ভালো করে দেখো, ট্রানজিস্টারকে আমরা যদি কোন রিজনে অপারেট, বেজ ইমিটারে কোন ব্যাস দিই? ফরওয়ার্ড দিই। আর বেস কালেকটরে আমরা কোন ব্যাস দিই? ট্রানজিস্টার। রিভার্স ব্যাস দিই। তাহলে ভাই ট্রানজিস্টার কোন রিজনে চলে আসছে? অ্যাক্টিভ রিজনে, কোনো কথা নেই। ট্রানজিস্টারকে আমরা যদি কোন রিজনে অপারেট করতে চাই, কাট অফে অপারেট করতে চাই, তাহলে বেজ ইমিটারও কি ব্যাস? রিভার্স ব্যাস। আবার কি বেস কালেকটরে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। বেজ ইমিটারও ফরওয়ার্ড, সরি রিভার্স, আবার কি বেস কালেকটরও কি? তাহলে ট্রানজিস্টার কোন রিজনে থাকবে? কাট অফ রিজনে থাকবে। নাম শুনে বুঝতে পারতো ট্রানজিস্টার কি হয়ে যাবে? অফ রিজনে চলে যাবে। স্যাচুরেশন রিজিয়নে কী করতে হবে? স্যাচুরেশন রিজিয়নে যেটা করা লাগবে সেটা হচ্ছে ভাই বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। আবার বেস কালেকটরে কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড ব্যাস দেওয়া লাগবে। তাহলে ট্রানজিস্টার কোন রিজিয়নে চলে যাবে? স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। যদি আমি ট্রানজিস্টারকে কোন রিজিয়নে অপারেট করতে চাই ভাই, রিভার্স অ্যাক্টিভ রিজিয়নে অপারেট, তাহলে কী করতে হবে? বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স। আর বেস কালেকটরে কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। দেখো সবগুলো বেশ সুন্দর মিল আছে, শুধু এইটা মুখস্থ রাখো। একদম আমরা কি ডিপ্লোমা থেকে পড়ে আসতেছি না ভাই? বেজ ইমিটারে ফরওয়ার্ড, বেস কালেক্টর রিভার্স, তার মানে ট্রানজিস্টার কোন রিজনে চলে আসবে? অ্যাক্টিভ রিজনে চলে আসবে। আমি আবার বলতেছি, বেজ ইমিটারে ফরওয়ার্ড, বেস কালেক্টরে রিভার্স, অন্য কোনো কথা নেই। বেজ ইমিটারে ফরওয়ার্ড, বেস কালেক্টরে রিভার্স, তাহলে ট্রানজিস্টার কোন রিজনে চলে আসবে? অ্যাক্টিভ রিজনে চলে আসবে। কাট অফ রিজনে দুটো দিয়ে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। স্যাচুরেশনের জন্য দুটো দিয়ে কী দেওয়া লাগবে? ফরওয়ার্ড ব্যাস দেওয়া লাগবে। আর রিভার্স অ্যাক্টিভ রিজন কি? অ্যাক্টিভ রিজনের উল্টা। তাহলে অ্যাক্টিভ রিজনে বেজ ইমিটারে কি দিচ্ছি? ফরওয়ার্ড। তাহলে এখানে বেজ ইমিটারে কি দেবো? রিভার্স। বেস কালেক্টরে কি দিচ্ছিলাম? রিভার্স। এখানে বেস কালেক্টর কি দেবো? ব্যাস। তাতে হচ্ছে তাহলে কাট অফে দুটোতে কি? রিভার্স। আর ফরওয়ার্ডে দুটো দুটো স্যাচুরেশন রিজনে দুটোতে কি হবে? ফরওয়ার্ড। আর অ্যাক্টিভ রিজনে কি? বেজ ইমিটারে ফরওয়ার্ড, বেস কালেক্টরে কি? রিভার্স। ব্যাস এইটুকু হলেই হচ্ছে। পারা যাবে কি না? পারা যাবে তো। তাহলে আমরা ট্রানজিস্টরের আমরা এইগুলো একটু ডিল করা শিখবো, যে তিনটা ট্রানজিস্টরের কনফিগারেশন আমরা দেখবো। ট্রানজিস্টরের তিনটা কনফিগারেশন আমরা দেখে নেব, বুঝতে পারা গেছে? তাহলে কিন্তু তিনটা ট্রানজিস্টরের কনফিগারেশন মানে ট্রানজিস্টরের কনফিগারেশন, ট্রানজিস্টর অর্থাৎ সার্কিটে যেভাবে কানেক্ট করা হবে, সার্কিটে যেভাবে ট্রানজিস্টর কানেক্ট করা হবে, তার উপর বেসিস করে ট্রানজিস্টরের কনফিগারেশন কয় প্রকার? তিন প্রকার হয়। রিজনগুলো তো বুঝতে পারছি নাকি? আচ্ছা এবার আমরা দেখবো ট্রানজিস্টরের কনফিগারেশনগুলো আমরা দেখব। তাহলে যদি বলা হয়, হ্যাঁ আমরা একটু ক্লাসিফিকেশন করি তারপরে ওখানে গিয়ে লাগবানি। ট্রানজিস্টরের কী কী দেখব, কী দেখবো আমরা? কনফিগারেশন দেখবো। তাহলে ট্রানজিস্টর সার্কিটে যেভাবে বসানো হবে, ট্রানজিস্টর একদম প্র্যাকটিক্যালি একদম বোর্ডে, ওই যে কী বলে ব্রেডবোর্ডে বা ব্যারো বোর্ডে যেভাবে বসানো হবে, একদম তার উপর বেসিস করে ট্রানজিস্টরের কনফিগারেশন কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তাহলে প্রত্যেকটা জিনিসের তো একটা কী থাকে? ইনপুট থাকে, একটা কী থাকে? আউটপুট থাকে। তাহলে ওই যে ইনপুট আর আউটপুটের উপর ভিত্তি করে ট্রানজিস্টরের কনফিগারেশনকে চার ভাগে ভাগ করা, তিন ভাগে ভাগ করা হয়। কথা কি বোঝা গেছে? তাহলে ট্রানজিস্টরের আমরা কী দেখতেছি? কনফিগারেশন। একটু থিওরি টাইপের পড়াশোনা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এটা থিওরি আলোচনা হবে। আমরা এই ট্রানজিস্টর কনফিগারেশনগুলো দেখব। ট্রানজিস্টর কনফিগারেশনগুলোর ভেতর প্রথম আছে হচ্ছিল কমন ইমিটার কনফিগারেশন। কমন কি? ইমিটার কনফিগারেশন। দুই নম্বরে কী আছে? কমন বেজ কনফিগারেশন। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? কমন কি? বেস কনফিগারেশন। আর তিন নম্বরে কী আছে? কমন কালেক্টর। কী বলতে পারি ভাই? কালেক্টর কনফিগারেশন, এটা পারি কিনা? কমন ইমিটার, কমন বেজ, আর একটা কী কনফিগারেশন? কমন কালেক্টর। তাহলে আমরা ট্রানজিস্টরের কমন ইমিটার কনফিগারেশন দেখে নেই, ট্রানজিস্টরের কী কমন বেস কনফিগারেশন দেখে নেই, আর কি ট্রানজিস্টরের কী দেখে নেবো? কমন কালেকচার কনফিগারেশনগুলো আমরা দেখে নিই। তাহলে কমন ইমিটার, নাম শুনে সি, কমন ইমিটার সি কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন সি বি কনফিগারেশন,
সিসি কমন কালেক্টর কনফিগারেশন, তাই কি না? তাহলে আমরা যদি প্রথমে আমরা যদি কার কনফিগারেশন দেখতে যাই, কমন এমিটার কনফিগারেশন দেখতে যাই, এটা কি কমন ইমিটার কনফিগারেশন দেখতে চাই, তাহলে দেখে বুঝতে পারতেছো ইমিটার কি থাকবে, কমন থাকবে না, ইমিটার কি থাকবে, কমন থাকবে। তাহলে আমরা এটা একটা কাজ করা যাক, এটা আমরা দেখতে পারি আমাদের সেই সেই স্ট্রাকচার কনস্ট্রাকশন একে কেউ দেখতে পারি, একদম কনস্ট্রাকশন নিয়ে নিয়েও দেখতে পারি, আবার কি সিম্বল নিয়ে নিয়েও দেখতে পারি, কিন্তু কনস্ট্রাকশন নিয়ে বারবার করাটা কি বেশ একটা কি ঝামেলাপূর্ণ ব্যাপার না, আমরা কোনটা ডিল করবো সিম্বল নিয়ে ডিল করা শুরু করে দিই। তাহলে কমন ইমিটার কনফিগারেশনে সিম্বলটা কীরকম হবে, ইমিটার কি থাকবে, সত্য কথা বলতে ইমিটার ইমিটার কি থাকবে, কমন থাকবে। তাহলে যদি সেটা কোন ট্রানজিস্টর হয়, এনপিএন ট্রানজিস্টর হয়, সরি পিএনপি, হ্যাঁ পিএন, আগে এনপিএনটাই করি, তাহলে এনপিএন ট্রানজিস্টর হলে মাজারটা কী হবে, পি হবে, এটা কি এন, এটা কি এন না, তাহলে মনে পড়ে এটাকে আমরা কি বলতেছি বেজ, একদম মাঝখানেরটাকে আমরা কি বলবো বেজ বলবো, আর যেটা অ্যারো থাকবে সেটাকে আমরা কি বলবো ভাই ইমিটার বলবো, আর বাকিটাকে আমরা কি বলবো বলো ভাই কালেক্টর বলবো, তাই কি না? তাহলে বেজ ইমিটার, দেখো তো ট্রানজিস্টরকে আমরা যদি ট্রানজিস্টর কোন রিজনে অপারেট করাতে চাই, ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজনে আনতে চাই, ট্রানজিস্টর কোন রিজনে আনতে চাই অ্যাক্টিভ, ধরো আমি এইটাকে চাচ্ছিলাম যে এই এইখানে ট্রানজিস্টরকে, তো ভালো করে ভালো করে কথা বুঝো, কনফিগারেশন কিন্তু কয় প্রকার, তিন প্রকার, কমন ইমিটার, কমন বেজ, কমন কালেক্টর। তাহলে দেখো তো যদি কমন ইমিটার কনফিগারেশন বলি, তাহলে দেখো তো ভাই এইটা হচ্ছে কি আমাদের সেই ইনপুট, আর এটা হচ্ছে কি আমাদের সেই কি আউটপুট না, এটা এটা হচ্ছে কি ইনপুট পোর্ট, এটা হচ্ছে কি আউটপুট পোর্ট। তাহলে দেখো তো ভাই ইমিটার দেখো তো কোথায় কোথায় আছে, ইনপুটের সাথেও আছে, আর ইমিটার দেখো কি আউটপুটের সাথেও আছে না, তাহলে এই জন্য ইমিটার যদি ইনপুটের সাথেও আছে আউটপুটের সাথেও আছে, তাহলে ইমিটারকে বলা হচ্ছে কমন ইমিটার, কমন ইমিটার, কমন ইমিটার কনফিগারেশন, ক্লিয়ার? তো তাহলে যদি এবার কমন ইমিটার কনফিগারেশনকে দেখা শেষ, কিন্তু এইবার এই কমন ইমিটার কনফিগারেশনটাকেই আমরা কোন রিজিয়নে নিতে চাই, অ্যাক্টিভ রিজিয়ন নিতে চাই, বলেন কোন রিজিয়নে নিতে চাই আমি ট্রানজিস্টরকে, অ্যাক্টিভ রিজিয়নে আমরা নিতে চাই। তাহলে ভাই অ্যাক্টিভ রিজিয়নে নেওয়ার উপায় কী ভাই, বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়াবো, বেজ ইমিটারে কোন ব্যাস দাও ফরওয়ার্ড, বেস কালেক্টরে কোন ব্যাস দাও রিভার্স। তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড মানে কি, পির সাথে ব্যাটারি কোন প্রান্তে লাগাতে হবে পজিটিভ, এনের সাথে ব্যাটারি কোন প্রান্তে লাগাতে হবে নেগেটিভ, এবং এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভি বি ই বলতে পারি, বেজ আর ইমিটারের মধ্যকার ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি ভি বি ই বলতে পারি, তাই কি না? ক্লিয়ার? তো এবার আসো দেখো, এইবার কথা হচ্ছে ভাই তুমি বেস কালেক্টরে তুমি কোন বায়াস দিবা, এখানে এখানে ব্যাটারি কোন প্রান্ত দিবা, মজার বিষয়ে চিন্তা করো তো, ভালো করে ঠান্ডা চিন্তা করো যে তুমি এটা কিন্তু স্যাটিসফাই হয়েছে বেজ ইমিটারে ফরওয়ার্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার বাই ইউজিং ভি বি ই, কিন্তু বেস কালেক্টরে তুমি কীভাবে রিভার্স ব্যাস দিবা, কারণ তুমি ব্যাচারে লাগাচ্ছ কার কার ভেতর, কালেক্টর আর কার ভেতর ইমিটারের ভেতর, দুটোই কি, এটাও এন টাইপ এটাও কি এন টাইপ, এখন আপনি কোনটা লাগাবেন বলেন, ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি এখানে লাগান তারপরে দেখাবে এই প্রান্তে কী লাগতেছে, নেগেটিভের সাথে নেগেটিভ লাগতেছে, আবার এই প্রান্ত যদি উল্টা করে দেয় এখানে পজিটিভ দিয়ে এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভের থেকে লাগছে নেগেটিভ লাগতেছে না, বুঝতে পারা গেছে? প্রথম কথা হচ্ছে ভাই এইখানে ব্যাটারি দেওয়াটা আমার জন্য টাফ হিসাব টাফ হয়ে যাবে, বা টাফ কেন টাফ, কারণ হচ্ছে আমাকে প্রশ্নে বলছে যে ভাই বেজ ইমিটারে কোন ব্যাস দেয়, ফরওয়ার্ড ডিসি বেজ ইমিটারে ফরওয়ার্ড, তাহলে বেস কালেক্টরে কি দেওয়া লাগবে, তাহলে ব্যাটারি ভাই এখানে না দেওয়া উচিত ছিল কোন জায়গায়, বেজ আর কোথায় দেওয়া উচিত ছিল, কালেক্টরের মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু ব্যাটারি লাগাতে হচ্ছে কোথায়, কালেক্টরের কথা ইমিটারে না, ঠান্ডা মাথায় বুঝতেছো নাকি বুঝো নাই, বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগতেছে ফরওয়ার্ড, ইজ ইট ইজ ওকে, বেস কালেক্টর এবার কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স ব্যাস, তাহলে বেস কালেক্টরের ভিতরে আমার কী কী লাগানো উচিত ছিল, ব্যাটারি লাগানো উচিত ছিল, কিন্তু বেস কালেক্টর যদি ব্যাটারি লাগাই তখন কি এই কনফিগারেশনটা কমন ইমিটার কনফিগারেশন থাকবে, তখন কি কমন বেস কনফিগারেশন হয়ে যাবে না, কারণ এটা এটা তখন কী হবে আউটপুট হবে, এটা তখন কী হবে ইনপুট হবে না, তখন দেখো তো বেস কি ইনপুটের সাথেও আছে আবার কি আউটপুটের সাথেও আছে, তখন সেটা তো কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ব্যাটারি তোমার কী করা লাগবে এখানে কানেক্ট করানো লাগবে, এবং বেস কালেক্টর বেস কালেক্টর কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স ব্যাস দেওয়া লাগবে। সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ভাই ট্রানজিস্টরে কখনোই ট্রানজিস্টরে কখনোই ঘুমাচ্ছ নাকি জিমাচ্ছ নাকি ট্রানজিস্টরে কখনোই
ব্যাটারির পোলারিটি দেখে কোন জাংশন রিভার্স ব্যাস, কোন জাংশন ফরওয়ার্ড ব্যাস, এগুলো কিন্তু ডিফাইন করা যাবে না। আমি আবারও বলতেছি, ব্যাটারি পোলারিটি দেবো জাস্ট তার কারেন্ট ডিরেকশন মেনটেন রাখার জন্য। ব্যাটারি পোলারিটি দেবো কী জন্য? কারেন্ট ডিরেকশন, শুধুমাত্র তার কারেন্ট ডিরেকশন যাতে মেনটেন হয় তার জন্য আমরা কী দেবো? ব্যাটারির পোলারিটি দেবো। তাহলে দেখো তো ভাই, ইমিটারতে কারেন্ট কী হবে? কারেন্ট এসে বেরোয় যাবে না। এটাকে আই, এটাকে আমরা কী বলতে পারবো? আই। আর এদিক থেকে কারেন্ট কেন্টার করতে হবে, এটাকে আমরা কী বলবো? আইসি বলবো না? ভালো করে বুঝতে তাহলে, তাহলে এখানে ব্যাটারির কোন প্রান্ত লাগাতে হবে বলো তো একটু ভাই? পজিটিভ প্রান্ত লাগাতে হবে না, এই সে পজিটিভ প্রান্ত, আর এই শিখে তোমাকে নেগেটিভ প্রান্ত না? এবার কি বোঝা যাচ্ছে তো সাগর সাহেব? কারণ এইখানে কারেন্ট, কারেন্ট যদি বেরোয় প্রবেশ করতে হয় তাহলে এই প্রান্ত অবশ্যই কিনে লাগানো লাগবে, পজিটিভ লাগানো লাগবে, তাহলে এসে কারেন্ট এভাবে ঢুকবে, আর এসে কারেন্ট এখান থেকে কী বেরোবে? এখান থেকে কী হবে? কারেন্ট বেরোয় যাবে। তাহলে এই ছিল কি আমাদের কমন ইমিটার কনফিগারেশন? কী ছিল ট্রানজিস্টারের কমন ইমিটার কনফিগারেশন? এখন তাহলে বলেন এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা কী বলতেছি? ভিসিই। দেখ এটা বাদ দাও, এই রিজন ফিজন বাদ দাও, আগে আমার কাজ সেরে নেই। দেখো এটা কি হলো? কি এনপিএন ট্রানজিস্টার কমন ইমিটার কনফিগারেশন। তাহলে বাকি থাকলো কি? পিএনপি ট্রানজিস্টার, একে ফলে পিএনপি ট্রানজিস্টার কনফিগারেশন। এটাও কি হয়ে গেল? এনপিএন, এটা কি পিএনপি? তাহলে পিএনপি মানে ভেতরেরটা পি, তাহলে বাকি দুটো কী হবে? পি হবে। তাহলে এবার বলো এটা কোন কনফিগারেশন আছে বলো? এটা কি ইমিটার কনফিগারেশন না? এটা কি কম বেজ, এটা কি কালেক্টর কিনা, তাই কি না? তাহলে বলো তো ভাই, বেজ ইমিটারে কোন ব্যাস দেবো? আমরা সবসময় চেষ্টা করবো যে কোন ব্যাস ধর, ফরওয়ার্ড ব্যাস ধর, ওসব হিসাব বাদ দাও। তাহলে ইমিটারতে কারেন্ট কী করতে হবে? এভাবে কারেন্ট কী করতে হবে? প্রবেশ করতে হবে, আর বেজ দিয়ে কারেন্ট কী হবে? বেরোয় যাবে, আর কালেক্টর দিয়ে কারেন্ট কী হয়ে যাবে? বেরোবে। তাহলে এই অনুযায়ী যদি ব্যাটারির সিম্বল আমরা দিতে চাই তাহলে কীরকম হবে? এই প্রান্তে কী দেবো? এনের সাথে কি নেগেটিভ, আর পিক সাথে কী দেবো? পজিটিভ দেবো। ব্যাস তাতেই হচ্ছে ক্লিয়ার। আর এইখানে আমরা কী দেবো ব্যাটারির? এইবার কী দেবো এখানে বলো? পজিটিভ দেবো না নেগেটিভ দেবো? নেগেটিভ দেবো না, কারণ কারেন্ট কী করবে না, এন্টার করবে। আর পজিটিভ দিয়ে কারেন্ট, এই যেখানে কারেন্ট কী হচ্ছে সেখান দিয়ে বেরোয় যাচ্ছে। দেখেন ভালো করে বোঝেন কিনা, ইতালি ভোল্টেজটাকে আমরা বলতেছি কি ভি বিই। যেখান থেকে কারেন্ট এন্টার করতেছে আর এখান থেকে কারেন্ট কী করছে? বেরোচ্ছে না। তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। এখান থেকে কারেন্ট কি ঢুকতে হবে? তাহলে এই প্রান্ত প্লাস, আর এখান থেকে কারেন্ট বেরোবে, তাহলে এই প্রান্ত কিন্তু মাইনাস দেবে। তাহলে চেন পিন ট্রানজিস্টার কমন ইমিটার কনফিগারেশন, পিএনপি ট্রানজিস্টার কমন ইমিটার কনফিগারেশন। সেকেন্ড যে আমাদের কাছে আছে সেটাকে বলতেছি আমরা কমন বেস কনফিগারেশন। কী কনফিগারেশন বলুন তো? কমন বেস কনফিগারেশন। রিজন টিজন পরে হিসাব করবো। তাহলে দেখেন কমন বেস মানে কি? এবার বেস থাকবে কি? ইনপুটও থাকবে, আবার কি থাকবে? তাহলে এই সেই বেস কনফিগারেশন। প্রথমটা আমরা কি এনপিএন দেখাই, তাহলে এনপিএন হলে এটা এন, এটা কি মাঝখানে, এটা কি পি, আর এটা কি এন হবে না? তাহলে বলো ইয়া সাহেব, আলামিন সাহেব, তো এটা কি আলামিন সাহেব, এটা কি বলেন? এটা কি ইমিটার না? এটা কি বেজ? এটাকে আমরা কী বলবো? তাহলে কারেন্ট ডিরেকশন যদি সিম্বল দাও তাহলে এখানে ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে বলো? নেগেটিভ। এখানে কি নেগেটিভ লাগাতে হবে, আর এখানে কী লাগাতে হবে? পজিটিভ লাগাতে হবে। কেন বুঝতে পারছো না কি? কারণ এই পদ্মে কারেন্ট কী বেরোয় যাবে, তাহলে এই পদ্মে কারেন্ট ঢুকতে হবে, তাহলে এই পদ্মে কারেন্ট কী করতে হবে ভাই? ঢুকতে হবে, ঢুকতে হবে। তাহলে এখানে ব্যাটারি কী লাগাতে হবে? পজিটিভ লাগাতে হবে, আর এখানে ব্যাটারি কী লাগাতে হবে? নেগেটিভ। ব্যাস হয়ে গেল ভি। এখানে কি পজিটিভ প্রান্ত কোথায় লাগাইছি? বিতে লাগাইছি না, আর নেগেটিভ প্রান্তে গিতে লাগাইছি না, তাহলে এই ভোল্টেজের নাম হবে ভি বিই। প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। এখানে কোনটা লাগাইছি? কালেক্টরটা কী লাগাইছি? কালেক্টর না না, কালেক্টর, কালেক্টরের বেজের ভেতর লাগাইছি না, তাহলে কি সি প্রান্ত পজিটিভ, তাহলে ভি সি বি। বুঝতে পারা গেছে আশা করি। তাহলে পিন পিন ট্রানজিস্টর গেলো, দেখো চিন্তা করো তো আমরা এই এই ব্যাপারগুলো খুব সোজা হয়ে যাচ্ছে না, আমরা যদি কারেন্ট ডিরেকশন মেনটেন করতে পারি ব্যাস তাতেই কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ বলো কেন? এনের সাথে কালেক্টরের সাথে কোথায় দেখা হাত দিয়ে? হ্যাঁ এটা, হ্যাঁ বলো ইবি হওয়া কথা। হ্যাঁ আচ্ছা দাও সমস্যা, হ্যাঁ ইবি বা বি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও, কোনো সমস্যা নেই, ইবি দাও। আর এখানে কি হবে তাহলে? ভি ই সি হবে, কোনো সমস্যা নেই দাও। বুঝতে পারা গেছো? এবার আসো, এটা এনপিএনে চলে গেলে এখানে আমরা কী দেখাবো? পিএনপি দেখাবো। তাহলে পিএনপিতে কারেন্ট কী করবে? এন্টার করবে না, তাই কি না? পিএনপিতে এই গোলদার ভেতরে আসতেছে, তাহলে এখানে কী হবে? সেটা পিএনপির ট্রানজিস্টর কনফিগারেশন। তাহলে এইটাকে আমরা কী বলতেছি বলো? ইমিটার। এটাকে আমরা কী বলতেছি? বেজ। আর এটাকে আমরা কী বলতেছি? কালেক্টর। তাহলে বলো
ইমিটাতে কান কি করতে হবে প্রবেশ করতে হবে আর বাকি দুটোতে কান কি করতে হবে বের হবে তাহলে যদি প্রবেশ করে তাহলে এখানে ব্যাটারি কোন প্রান্ত লাগবে পজিটিভ কারণ পজিটিভ থেকে কারেন্ট বের হবে তাই কি না আর এই জায়গায় কারেন্ট কি এন্টার করতে হবে না তাহলে কারেন্ট এন্টার করার জন্য এখানে কোন প্রান্ত লাগবে নেগেটিভ প্রান্ত লাগবে আর এখানে কোন প্রান্ত লাগবে পজিটিভ প্রান্ত লাগবে না ক্লিয়ার তাহলে এই ভোল্টেজের নাম আমরা কি দেবো ভিইবি এটা কি ভিবিসি পারা যাবে তো ক্লিয়ার ঠিক আছে কমন বেস কনফিগারেশন চলে গেল এবার আসবে কি কনফিগারেশন বলেন কমন কালেক্টর কনফিগারেশন সি নাম্বার যে কনফিগারেশনটা সেটাকে আমরা কি বলতেছি কমন কালেক্টর বারবার বলতেছি এই কনফিগারেশনগুলো কিন্তু আমাদের একদম প্র্যাকটিক্যালি সার্কিট ইমপ্লিমেন্টেশনে লাগে একটারে কমন ধরে বাকি দুটোর একটা ইনপুট একটা আউটপুট বলে দেওয়া হয় তাহলে এরকম ট্রানজিস্টরকে যখন আমরা একদম সার্কিটে বসাবো তখন কিন্তু এই এই তিন ভাবের যে কোনো একভাবে আমাকে বসাতে হবে হয় কমন ইমিটার বসাইতে হবে আর নয় কমন বেজে বসাইতে হবে আর নয় কি কমন কালেক্টরে এই সেই কমন কালেক্টর কনফিগারেশন তিন নম্বর কনফিগারেশন একদম সার্কিটে তুমি বসাতে চাও এই তিনটা কনফিগারেশনের বাইরে কিন্তু তুমি বসাতে পারবা না তাহলে সি নাম্বারে কি দাঁড়াচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন তাহলে কমন কালেক্টর কনফিগারেশনটা কীরকম হবে কমন কালেক্টর তাই না তাহলে কমন কালেক্টর কীরকম হবে এরকম না তাহলে এবার অ্যারো ছাড়া যেটা আছে ওটা কই থাকবে নিচে থাকবে না আর ইমিটার কোথায় যাবে উপরে চলে যাবে এই সেই ইমিটার তাহলে এটা কি বাস কানেক্টটা বলতেছি পি এটাকে বলতেছি এন এটাকে বলতেছি কি এন পি এন তাই কি না তাহলে এটাকে বলতেছি কি বেজ অ্যারোওয়ালা প্রান্ত থেকে যেটা পড়বে সেটাকে আমরা কি বলছি ইমিটার আর এটাকে আমরা কি বলতেছি ভাই কালেক্টর তাই কি না তো এটা কি কালেক্টর দেখো ইনপুটের সাথে আবার আছে আবার কি সাথে তাহলে বলো তাহলে এখানে ইমিটার দিয়ে কারেন্ট কী হয়ে যাবে বের হয়ে যাবে আর এখানে বেস দিয়ে কারণ কী করতে হবে প্রবেশ করতে হবে আর এখানে কালেক্টর দিয়ে কারণ কী করতে হবে প্রবেশ করতে হবে তাই তো তাহলে বলো যদি এইখানে এরকম কারেন্ট ফ্লো করাতে চাই তাহলে এইখানে যদি ইয়া করতে চাই তাহলে বলো তো এখানে কী দেওয়া লাগবে ব্যাটারি কী দেওয়া লাগবে পজিটিভ আর কী দেওয়া লাগবে নেগেটিভ দেওয়া লাগবে যাতে কী হয় এখান থেকে কারেন্ট কী হয় এন্টার করে ঠিক না কারণ এখান থেকে এন্টার করতে হয় তাহলে বেজের এখানে দেখা যাবে এখানে প্লাস আর এখানে কী দেওয়া লাগতেছে মাইনাস এবার আসো এইবার এই জায়গায় ইমিটার দিয়ে কারেন্ট কী করা লাগবে বের হয়ে যাওয়া লাগবে তাহলে এই প্রান্তে কী দেওয়া লাগবে বলো নেগেটিভ দেওয়া লাগবে আর এই প্রান্তে কী দেওয়া লাগবে পজিটিভ দেওয়া লাগবে এখানে একটা জায়গায় কনফিউশন মনে হচ্ছে না ভাই এখান দিয়ে বেস দিয়ে কারেন্ট কী করতেছে এন্টার করতেছে ঠিক আছে ভাই আপনি বললেন কিন্তু কালেক্টর দিয়েও কারেন্ট কী করতেছে ভাই প্রবেশ করতেছে না কিন্তু কালেক্টর দিয়ে প্রবেশ করলেও ভাই এই প্রান্ত আপনি কী দেখাইছেন নেগেটিভ কিন্তু মজার বিষয় দেখো এই প্রান্ত আমি আবার কী দেখাইছি পজিটিভ দেখো সেই পজিটিভ দেখাইছি কিন্তু বুঝতে পারা গেছে সমস্যা নাই এখানে আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ প্রথমে তো ইমিটার কারেন্ট বেশি তারপরে কালেক্টর আর তারপরে বেস হ্যাঁ সেইখানে তো আমরা ওই এটাকে এই যে পজিটিভ ধরতে পারতাম কোনটাকে এটাকে জি এই যে এটাকে হ্যাঁ এইটাকে পজিটিভ ধরতে পারতাম কারণ হচ্ছে কালেক্টর কারেন্ট বেশি বড় বেস কারেন্টের থেকে ওটা তো সমস্যা নাই তো দেখো চিন্তা করো ভালো করে দেখো তাহলে এই ডিরেকশান মেনটেন করো কারণ এখান থেকে তো কারেন্ট এভাবে ফ্লো করো পি টুয়ের দিকেই ফ্লো করার পসিবিলিটি বেশি বেস কালেক্টরে তাহলে এখান থেকে এই যে আইবি কারেন্ট পাঠিয়ে দিলাম কিন্তু আইসি কারেন্ট দেখা যাচ্ছে আবার কোন দিক ফ্লো করবে আইসি কারেন্ট এদিক ফ্লো করবে মেইনলি আইসি কারেন্ট এদিক ফ্লো করবে তাহলে সেই এই যে আইসি কারেন্ট যে ওই দিক ফ্লো করবে তার জন্য দায়ী কি আবার এই সোর্সটা দায়ী তখন বুঝতে পারা গেছে জাস্ট কারেন্ট ডিরেকশান মেনটেন রাখো তাতেই হচ্ছে আমার সিম্পলি বোঝা যাবে জিনিসগুলো কীভাবে হচ্ছে তাহলে গেলো কেন পিন ট্রানজিস্টর চলে গেলো এবার আসবে কি বলো ভিবিসি এটাকে আমরা কী বলবো ভিবিসি এটাকে আমরা কী বলবো ভিইসি বলবো তাই না তাহলে এন পিন ট্রানজিস্টর চলে গেলো এবার কী ধরবে ও সরি ভিসিই তাই না কারণ সি প্রান্ত পজিটিভ আচ্ছা ওকে তাহলে এন পিন ট্রানজিস্টর চলে গেলো এবার আসবে কি আমাদের সেই পিএনপি ট্রানজিস্টর তাহলে পিএনপি কারেন্ট এভাবে প্রবেশ করে তো এটা হচ্ছে পি এটা এন আর সেটা কি পি তাহলে বলো এখান দিয়ে ইমিটার দিয়ে কারেন্ট কী করতে হবে প্রবেশ করতে হবে কালেক্টর দিয়ে কারেন্ট কী করতে হবে বেরোয় যেতে হবে আবার কি বেস দিয়েও কারেন্ট কী করতে হবে বেরোয় যেতে হবে তাহলে এখানে যদি বেরোয় যায় বলো তাহলে বেরোয় গেলে এটা কী করতে হবে নেগেটিভে দিতে হবে আর এখানে কি পজিটিভ দিতে হবে না এখন মনে কনফিউশন থাকবে কি বলো তো যে ভাই এখানে তো কারেন্ট কী করতেছে বেরোচ্ছে তাহলে এখানে তো ভাই আপনার এখানে এখানে তো কী দেওয়া হচ্ছে নেগেটিভ কথা আছে ভাই এই প্রান্তটা কমন প্রান্ত না
কমনের দিকে আমরা তাকাবো না সহজ হিসাব কমনের দিকে আমরা তাকাবো না আমরা তাকাবো কোন দিকে অ্যাকচুয়াল ইনপুট অ্যাকচুয়াল আউটপুটের দিকে তাকাবো দুটো কারেন্ট ডিরেকশন মেনটেন করতে পারলে ডিভাইস আপনা আপনি আইসি ডিরেকশন মেনটেন করে নেবে বুঝতে পারছেন না বুঝেন না আমরা এটার দিকে তাকাবোই না একবারের জন্য ক্লিয়ার আরেকভাবে নিয়ে দিচ্ছি যে ওইখানে তো এল হ্যাঁ যে কালেক্টরের সাথে এন টু পি প্রবেশ করতে হবে না কারণ প্রবেশ করতে হলে এখানে ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে বলো এখানে কারণ ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে পজিটিভ প্রান্ত লাগাতে হবে না তাহলে বাকিটা নেগেটিভ প্রান্ত কোথায় লাগাতে হবে হ্যাঁ ঠিকই তো আছে কমন কালেক্টর তাহলে কনফিগারেশনগুলো আমরা বুঝতে পারলাম তো কমন কনফিগারেশন যদি আমরা বুঝতে পারি তো এখানে যে কথাগুলো দাঁড়াবে ভাই আমি এই ট্রানজিস্টরকে এখন আমি এই যে এইটা কি বায়াসিং ভোল্টেজ ভিভিই না এটা বায়াসিং ভোল্টেজ কি ভিসিই এখানে বায়াসিং ভোল্টেজ কি ভিইবি এখানে বায়াসিং ভোল্টেজ কি ভিইসি তাই কি না তাহলে এই ট্রানজিস্টরগুলোকে ভাই আমি এখন কোন রিজনে আনার ট্রাই করবো ভাই অ্যাক্টিভ রিজনে আনার ট্রাই করবো ভালো করে বুঝুন কোন রিজনে আনবো অ্যাক্টিভ রিজনে আনার ট্রাই করবো তাহলে এতক্ষণ দেখলাম কনফিগারেশন কমন এমিটার কনফিগারেশন কমন বেস কনফিগারেশন নাকি কমন কালেক্টর কনফিগারেশন এই তিনটা কনফিগারেশনটাকে আমরা এখন এই এই ট্রানজিস্টরকে আমি এখন কোন রিজনে নিয়ে যাবো অ্যাক্টিভ রিজনে চলে যাব অর্থাৎ এই ভিভিই এর মান আর এই যে সেই ভিসিই এর মান এই দুটোর মান পরিবর্তন করে 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 এই দুটো মান ভ্যারি করতে করতে ভ্যারি করে 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 আমরা হয় ট্রানজিস্টরকে একসময় অ্যাক্টিভ রিজনে নেবো একবার কাট অফ রিজনে নেবো একবার স্যাচুরেশন রিজনে যদি একটা রিজন বুঝে দিতে পারো ভাই কীভাবে অ্যাক্টিভ রিজন আনা হচ্ছে ব্যাস বাকিগুলো তোমার কাছে খুবই সহজ কারণ তুমি কন্ডিশন ওই অনুযায়ী মেরে দিবা তাহলে হবে তাহলে একটা দেখি কীভাবে আমরা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজন আনতে পারি তাই কি না একটা কথা মাথায় রাখবা যদি ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজন আনতে হয় তাহলে বেজিমিটারে ফর বেস কালেক্টরে রিভার্স আমার মনে কি একটু গোলায় যাচ্ছে নাকি আলমিন সাহেব গোলানোর তো কোনো সুযোগ নেই এখন দেখলাম কনফিগারেশন এই এই অনুযায়ী ট্রানজিস্টরকে সার্কিটে বসানো হবে সার্কিটের কনস্ট্রাকশন এভাবে হবে এইবার এই ট্রানজিস্টরটা যে কোন রিজিয়নে থাকবে সেটা সেট করবে এই দুজন মিলে ক্লিয়ার তাই কি না আচ্ছা বলো বেজ ইমিটারে যে ফরওয়ার্ড বাস দিতে হবে দেখো তো বেজ ইমিটারে ফরওয়ার্ড বাস অলরেডি পাইছি কিন্তু পায় নাই দেখো তো বেজ ইমিটারে যদি ফরওয়ার্ড বাস পেতে হয় তাহলে বেজের ভোল্টেজ লাগবে আর কি ভাই ইমিটারের ভোল্টেজ লাগবে বেজ ইমিটারে ফরওয়ার্ড বাস পেতে গেলে কি বেজের ভোল্টেজ আর কোন জায়গার ভোল্টেজ লাগবে ইমিটার তাহলে সেই বেজের ভোল্টেজ আর সেই তোমার কি ভোল্টেজ মিটার ভোল্টেজ মেজার ভোল্টেজ লাগবে আর তোমার কে ভোল্টেজ লাগবে মিটার ভোল্টেজ লাগবে তাহলে বলো তো এইটা যেহেতু কমন রাখা হয়েছে এই যে এইটা যেহেতু কমন রাখা হয়েছে ভালো করে দেখো এটা একদম কি একদম কি মানে এটা কি কমন না কমন ইমিটার তাহলে এইটার যে গ্রাউন্ড এটাকে যে ভোল্টেজ সেটাকে আমি গ্রাউন্ড বলতে পারি কি না এটা কত বলতে পারি জিরো ভোল্ট বলতে পারি তাই না এখানে তো কত ভোল্ট বলতে পারি জিরো ভোল্ট বলতে পারি তাহলে যদি জিরো ভোল্ট বলি তাহলে এই জায়গার ভোল্টেজটাকে আমরা কী বলবো বেজের ভোল্টেজটাকে আমরা কী বলবো ভিবি বলতে পারবো বলতে পারবো ভাই ভিবি বলতে পারবো পারবো তো নাকি আর এইখানকার ভোল্টেজটাকে আমরা কী বলতে পারবো ভিই বলতে পারবো ইকুয়াল টু কত ভোল্ট জিরো ভোল্ট তাই কি না তাহলে এই কন্ডিশনে দেখো তো ভাই এখানে তাহলে বলো তো ভিবিই ইকুয়াল টু কী বলতে পারি ভাই ভিবি মাইনাস ভিই বলতে পারি ভিবি মাইনাস কী বলতে পারি ভিই বলতে পারি পারি কি না আচ্ছা তাহলে ভিই এর মান যদি কত হয় জিরো ভোল্ট হয় তাহলে ভিবিই ভিবি এর মান কার সমান হচ্ছে পুরোপুরি কার ভিবিই এর সমান হচ্ছে এবং দেখতে পাচ্ছি ভাই আমরা এখানে ভিই এর মান কত হবে জিরো ভোল্ট হবে না তাই কি না ভাই এবার বলো এবার দেখো তাহলে এটা কি বেসটা কি পি টাইপ ইমিটারটা কি এন টাইপ তাহলে ফরওয়ার্ড ব্যাস বেজ ইমিটারে ফরওয়ার্ড দিলে কারেন্ট ফ্লো করবে কেন দিকে পি টু এন পি টু এন তাহলে ভাই এইখানে লাগবে কি হায়ার ভোল্টেজ আর এইখানে লাগবে কি লোয়ার ভোল্টেজ তাহলে ভিবি হতে হবে কি বড় কার থেকে বড় হতে হবে
এই ভি ই এর থেকে বড় হতে হবে, তাহলে এই ট্রানজিস্টরটা কোন কোন বেজিমিটার কি পাবে ফরওয়ার্ড পাবে, তাহলে দেখাতে হবে সেটাই কন্ডিশন স্যাটিসফাই হয়েছে কিনা। ভি ভি বি এর মানে এই পুরো ভোল্টেজটার সমান, আর এর মান কত ভোল্ট, জিরো ভোল্ট। তাহলে ভি বি এখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে কার থেকে বড়, ভি ই এর থেকে বড়, যেটা বেজিমিটার কোন ব্যাস সাপ্লাই দিবে আমাকে, বেজিমিটারে দিবে হচ্ছে ফরওয়ার্ড ব্যাস দিবে। আমার কথা বুঝতে পারছে না, বুঝে নেই। তাহলে বেজিমিটার ফরওয়ার্ড হলে এবার সবাই কোন কোন অবস্থায় আবার এত কিছু এখানে হিসাব না করলে হয়তো কেন ভাই, কারণ দেখো এই পি এর সাথে ব্যাটারি পজিটিভ, এন এর সাথে ব্যাটারি কি নেগেটিভ, তাহলে বেজিমিটার কোন ব্যাস পাইছে ফরওয়ার্ড, কোনো কথা নেই, শেষ, ক্লিয়ার। তো এবার সবাই বেস কালেক্টর জাংশন আসো, বেস কালেক্টর কোন ব্যাস লাগবে, রিভার্স ব্যাস। তাহলে আমি বলতেছিলাম ভাই, যেই যেই জায়গায় রিভার্স ব্যাস দেওয়া লাগবে তাহলে ওই দুই পয়েন্টেই ব্যাটারি কানেক্ট করতে হবে না, তাহলে বেস কালেক্টর রিভার্স ব্যাস। তাহলে বেজের কালেক্টরে কি কানেক্ট করতে হবে, ব্যাটারি কানেক্ট করতে হবে, কিন্তু এখানে তো ব্যাটারি আছে, ব্যাটারি কি দেওয়া যাবে, কমন মিটার দেওয়া যাবে না, কি করা যাবে না, কমন মিটার দেওয়া যাবে না। তাহলে ঘটনা কি বলো, এই জাংশনটাকে আমরা কি, এটাকে আমরা কি বলছি বেজ, এটাকে আমরা কি বলছি কালেক্টর, তাই কি না? তাহলে বলো এখানে আমরা কোন ব্যাস দিতে চাই, রিভার্স ব্যাস দিতে চাই, কোন ব্যাস দিতে চাই, রিভার্স ব্যাস দিতে চাই। তাই বলো তো ভাই, এই জায়গার ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি, ভি ভি বলতে পারি, আর এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি, ভিসি বলতে পারি না। তাহলে বলো তো এই জাংশন যদি ফরওয়ার্ড ব্যাস পেতে হয় কী করতে হবে, তাহলে পি এর সাথে কি, এটা কি পি টু এন কারেন্ট ফ্লো করা লাগবে না, পি টু এন কারেন্ট ফ্লো করা লাগবে না। তাহলে এই প্রান্তে কী কী থাকা লাগবে, হায়ার লাগবে, আর ওই প্রান্তে কী লাগবে, লোয়ার লাগবে। তাহলে পি টু এন কারেন্ট ফ্লো করলে বেস কালেক্টর কোন ব্যাস পাবে, ফরওয়ার্ড ব্যাস, কিন্তু এখানে কন্ডিশন বেস কালেক্টরে কোন ব্যাস দাও, রিভার্স ব্যাস দাও। তাহলে বেস কালেক্টর যদি রিভার্স বেরোয় তাহলে কারেন্ট ফ্লো করা লাগবে কোন দিকে, এন টু পি, তার মানে এইটা হতে হবে কি হায়ার, এইটা হতে হবে কি লোয়ার, ভালো করে বুঝে কি বোঝে না। দেখো তার মানে এইখানকার ভোল্টেজ চেক করবো, আর কোন জায়গায় ভোল্টেজ চেক করবো আমরা, এই জায়গার ভোল্টেজ চেক করবো, তাই কি না? তাহলে বেস কালেক্টর আমরা কোন ব্যাস চাই, রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাস মানে কারেন্ট ফ্লো করতে হবে কোন দিকে, এন টু পির দিকে। তাহলে এন টু পি মানে এটা কি হতে হবে, হায়ার হতে হবে, এটা কি হতে হবে, লোয়ার হতে হবে। তার মানে এই বেস কালেক্টর জাংশন রিভার্স ব্যাস পাবে তখনই যখন ভিসি কী হবে, বড় হবে কম্পেয়ার টু ভিবি। এই যে এইটা পাইলে কী হবে, ফরওয়ার্ড বেজিমিটার ফরওয়ার্ড পাবে, এইটা পাইলে কি বেস কালেক্টর রিভার্স। দেখো আবার বোঝো, আবার ঠান্ডা মাথায় বোঝো, কথাটা কি ঠিক লিখছি কিনা, বুঝতে পারছো না, বোঝেন না। কারণ তুমি এই ব্যাটারি দ্বারা আমরা যেরকম বলছিলাম পি এর সাথে পি পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, এটা ধরো বলতে পারছো না এখানে, কারণ বেস কালেক্টরের মধ্যে কোনো ব্যাটারিই নাই, বেস কালেক্টরের মধ্যে কোনো ব্যাটারি আছে না। তাহলে এন এর সাথে কি এন টু পি, এন টু পি কারেন্ট ফ্লো করা লাগবে না। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কি হায়ার, আর এই প্রান্তের ভোল্টেজ হওয়া কী লাগবে, লোয়ার হওয়া লাগবে। তাহলে ভিসি হইতে হবে বড়, ভিভি হইতে হবে কি ছোট, বুঝতে পারে গেছে। তাহলে এখন দেখো তবে একটা কাজ করতে পারি, এইখানে ভিসি মাইনাস ভিই, আর এখানে কি ভিবি মাইনাস কি দাঁড়াবে ভিই, বলতে পারি ভিই ভিই আবার কি কাটাকাটি। অতএব দেখো তো ভাই এখানে আমরা এটা এটা মানে কি ভিসি মাইনাস ভিই মানে কি ভিসিই, আর ভিবি মাইনাস ভিই মানে কত ভাই, ভিবিই বলতে পারি। তাহলে দেখো ভাই যদি বেস কালেক্টর রিভার্স ব্যাস পেতে হয় তাহলে ভিসির থেকে বড় হইতে হবে কি, ভিসি বড় হইতে হবে কার থেকে, ভিবির থেকে বড় হইতে হবে। তাহলে ভিসি যদি ভিবির থেকে বড় হতে হয় তাহলে ভাই কোন কন্ডিশন ফিল আপ করা লাগবে, ভিসিই এর মানটা বড় হওয়া লাগবে, কার থেকে বড় হওয়া লাগবে ভাই, ভিবিই এর থেকে বড় হওয়া লাগবে। তাহলে এই যে মানটা ভিসিই এর মানটা যদি ভিবির থেকে কী করে দেই, বড় করে দেই, বড় করে দিলেই ভিসি বড় হবে, ভিসি কী হবে বড় হবে, কার থেকে বড় হবে, ভিবির থেকে বড় হবে। তাহলে ভিসির থেকে ভিসির ভিসি যদি বড় হয় ভিবির থেকে তাহলে ভাই বেস কালেক্টর কোন ব্যাস পাবে, রিভার্স ব্যাস, সহজ হিসাব, আমরা তাকে বুঝছো। এটা তো বেজিমিটারে ফরওয়ার্ড একদম ডিরেক্ট এই এই ভোল্টেজ দ্বারা, কিন্তু এই ভোল্টেজ দ্বারা তো আমি কী করতে পারতেছি না, বেস কালেক্টরে সরাসরি সেট করতে পারতেছি না। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করে 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 দেখতে হবে যে ভিসি বড় হয়েছে, ভিসি বড় বানাইতে হবে, আর ভি কী বানাইতে হবে, ভিবি কী বানাইতে হবে, ছোটো বানাইতে হবে। তাহলে বেস কালেক্টর কোন ব্যাস পাবে, রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। তাহলে বেস কালেক্টর রিভার্স ব্যাস প্রাপ্ত হয় আমরা সিস্টেম করে মাইনাস ই করে দিলাম, তখন দেখলাম ভাই ভিসি কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, আর ভিবি কী হওয়া লাগবে, ছোটো হওয়া লাগবে। তখন দেখা যাবে এখানকার ভোল্টেজ কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখানকার ভোল্টেজ কী হয়ে গেছে, কম হয়ে গেছে। তার মানে কি এন টু পির দিকে কারেন্ট ফ্লো করা ট্রাই করবো, তার মানে তখন রিভার্স ব্যাস। তাহলে এই কন্ডিশনটা দিলেই এটা তো এটা ধরো তো বেজমিটার এমনিতেই ফরওয়ার্ড, এটা এটা তো একদম কোনো কথা নেই, এটা তো ফরওয়ার্ড হয়েই গেছে, ভালো করে বুঝো। এটা তো অলরেডি কী হয়ে গেছে, ফরওয়ার্ড হয়ে গেছে। যদি বেস কালেক্টর রিভার্স ব্যাস পেতে হয় তাহলে এই মানটা অবশ্যই কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, কার থেকে, এর থেকে বড় হওয়া লাগবে, তখনই বলতে পারবো বেস কালেক্টর কোন ব্যাস।
ভাই আমরা এত পেঁচাচ্ছি কেন? এত পেঁচাচ্ছি একটা কারণে, কারণ বেজার কালেক্টরের মধ্যে সরাসরি কি নাই? ব্যাটারি নেই। এত এত পেঁচাচ্ছি একটা কারণেই, যদি বেজ কালেক্টরের সরাসরি ব্যাটারি থাকতো আমার আর কোনো কথা থাকতো না এই জায়গায়। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? ক্লিয়ার? সমস্যা আছে কোনো প্রকারের? সমস্যা থাকা উচিত না। দেখেন তাহলে এই জায়গায় তাহলে এইটাই আমরা একটু আমরা এটা তো গেল কার কন্ডিশন গেল, এনপিএন এর অ্যাক্টিভ রিজন আনার কন্ডিশন প্রসেস গেল। যে বেজি মিটারে ফরওয়ার্ড করতে গেলে ভিবি এইভাবে কানেক্ট করা লাগবে, কিন্তু বিসি এর মানের উপর মান চেঞ্জ করতে হবে। বিসি এর মান চেঞ্জ করে করে দেখা যাবে ভিবি এর থেকে বড় করলেই এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে, রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। এবার আসো এনপিএন ট্রানজিস্টর আমরা এরকম অ্যাক্টিভ রিজন আনতে পারি কিনা সেটা চেক করে দেখা যাক। তাহলে এনপিএন ট্রানজিস্টর আমরা এরকম পিএনপি ট্রানজিস্টর আনতে হয়, তাহলে দেখো তো ভাই বেজ এমিটার অলরেডি বেজ এমিটার অলরেডি কোন ব্যাস আছে? এনের সাথে না না এনের সাথে নেগেটিভ আর পির সাথে কি পজিটিভ না? তাহলে বেজ এমিটার অলরেডি কি আছে? ফরওয়ার্ড আছে, এই কন্ডিশন ফিল আপ হয়েছে। বাকি লাগবে কি? বেস কালেক্টর কি লাগবে? রিভার্স ব্যাস লাগবে। কোন ব্যাস লাগবে? তাহলে এই জায়গায় কি এটা এইখানকার বেস কালেক্টর তো ব্যাটারি নেই, তাহলে ব্যাটারি না লাগলে কালেক্টরের ভোল্টেজ লাগবে আর কি আমার সেই বেজের ভোল্টেজ লাগবে। তাহলে বলো তো যদি বেস কালেক্টর আমরা কোন ব্যাস লাগবে? রিভার্স ব্যাস লাগবে। যদি অ্যাক্টিভ রিজন আনতে চাই তাহলে বেস কালেক্টর যদি আমরা রিভার্স ব্যাস আনতে চাই তাহলে ভাই কারেন্ট ফ্লো করবে লাগে পি টু এন নাকি এন টু পি? রিভার্স ব্যাস বেস কালেক্টর রিভার্স ব্যাস যদি করতে চাই তাহলে কারেন্ট ফ্লো করা লাগবে কি? এন টু পি না? তাহলে এন টু পি মানে এখানে ভোল্টেজ কেমন হওয়া লাগবে? হায়ার। এখানে ভোল্টেজ কেমন লাগবে? লোয়ার। তাহলে কন্ডিশন কেমন হবে ভাই? ভিবি বড় হইতে হবে কার থেকে? ভিসির থেকে। তাহলে এখান থেকে আমরা একটা সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে কি বলতে পারি বলো তো একটু এখানে যে এটাকে আমরা কি বলতে পারি? ভি বি মাইনাস ভি ই বলতে পারি, ইকুয়াল টু মানে গ্রেটার দেন দেন ইকুয়াল আমরা কি বলতে পারি? ভিসি মাইনাস কি বলতে পারি? ভি বলতে পারি। তাহলে এখানে আমরা এখানে কি বলতে পারি বলো তো এটাকে আমরা কি বলতে পারি? আমরা একটা কাজ করি দেখো দিকে, কারণ এখানে তো ব্যাটারি ব্যাটারির নাম তো আর ভিবিই নাই, এখানে তো আমরা ভিবি লিখতে এটা মানে কী লিখ কী হয়ে যাবে? ভিবিই হবে। এটা মানে কী হবে? ভিসিই হবে। কিন্তু ব্যাটারির নাম তো ভিইসি আর কি ভাই? ভিইবি, তাই কি না? তাহলে ভিইবি মানে কি? ভিই মাইনাস ভিবি কোনটা? না 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 এটা তো অলরেডি ফরওয়ার্ড ব্যাস রে বাবা, আবার বলো বুঝি নাই। আমি তো এই জন্য ইবি লিখতেছি না, আমি কি বি লিখতেছি? এটা মানে আমাকে যদি লিখতে তাহলে কি লিখতে? ভিবি লিখতে হবে, কিন্তু ব্যাটারির নাম তো এখানে আছে কি? ইবি। তাহলে ই আগে আনতে হবে, বি পরে নিতে হবে না। একটা কাজ করো, এ পাশে মাইনাস কমন নাও, মাইনাস দিয়ে গুণ করো, অপাশে কি গুণ করো? মাইনাস দিকে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এই চিহ্ন কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে উল্টে গেলে এখানে কেমন হবে না? ভি ই বি হবে, আর এখানে কেমন হবে? ভি ই সি হবে। তাহলে ভাই এই যে তার মানে যদি বেস কালেক্ট এইটা হায়ার করতে হয় আর যদি এটা কী করতে হয়? লোয়ার করতে হয়। তাহলে ভাই ভি ইবির মান কী করা লাগবে? ছোট লেখা লাগবে কার থেকে? ভি ইসির থেকে। ভি ইসির মানটা কী কী করে দেবো আমি? বড় করে দেবো। আর ভি ইবির মানটা কী করে দেবো? ছোট করে দেবো। তাহলে দেখা যাবে এই প্রান্ত হায়ার আছে, এই প্রান্তে কী হচ্ছে? আচ্ছা সাগর সাহেব বোঝেন নাই, কনফিউশন আছে কোনো প্রকারের? বেজ মিটার নিয়ে কোনো কথাবার্তা নাই, বেজ মিটার তো এই ভোল্টেজের একদম সরাসরি ব্যাটারি আছে, কোনো কথা বলা লাগে নাই। এই ব্যাটারি দ্বারা সে কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাটারি দ্বারা সে রিভার্স, ওটা দ্বারা তো কোনো কথাবার্তা বলা লাগে নাই। কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? ক্লিয়ার? হুম বলো বলো কনফিউশন থাকলে। আমরা দেখো অ্যাকচুয়াল প্রসেস দেখাচ্ছি না, আমরা এখানে একদম গ্রাউন্ড করছি, এখানে গ্রাউন্ড গ্রাউন্ড করছি, এখানে গ্রাউন্ড কিন্তু করি নাই, একদম অ্যাকচুয়াল প্রসেসে কিন্তু দেখাচ্ছি। এই প্রান্তের ভোল্টেজ লাগবে হায়ার লাগবে, এই প্রান্তের ভোল্টেজ কি লাগবে? লোয়ার লাগবে। ব্যাস তাহলে এরকম এখানে মাইনাস ই মাইনাস করলাম, এখানে তো আমি জিরো ভোল্ট ধরি নাই, তো জিরো ভোল্ট সারা করছি আমরা। ক্লিয়ার তো? নাকি জিরো ভোল্ট ধরলেও কোনো সমস্যা ছিল না? কেন? কারণ এখানে জিরো ভোল্ট ধরলে এখানে কি মাইনাস ভোল্টেজ হলে আসবে, যে ভি ইবি লাগাইছো না, তাহলে পজিটিভ প্রান্ত জিরো করে দিলে এখানে মান কেমন হবে? মাইনাস ভি ইবি চলে আসবে। বুঝতে পারা গেছে? আচ্ছা এইবার এইগুলো তো তাহলে যদি আমরা এই এরকম সেট আপ রাখতে পারি যে এর মানের থেকে এই মান কি বড়, তাহলে বাই ডিফল্ট এই ট্রানজিস্টার এখন বেস কালেকচারে কোন ব্যাস পাবে? রিভার্স ব্যাস পাবে। আর ফরওয়ার্ড ব্যাস তো অলরেডি এর দ্বারা পেয়ে গেছে, তাহলে ট্রানজিস্টার এখন কোন রিজনে চলে যাবে? অ্যাক্টিভ রিজনে চলে যাবে। চিন্তা করো তো
যদি তোমাকে বলতো ভাই ট্রানজিস্টরকে তুমি স্যাচুরেশন রিজিয়ন আনো, ট্রানজিস্টরকে তুমি কোন রিজিয়ন আনো, স্যাচুরেশন রিজিয়ন আনো, তাহলে স্যাচুরেশন রিজিয়ন আনা কি দুটো দিকে দিতে হয়, ফরওয়ার্ড দুটোতে কি ফরওয়ার্ড, বেজিমিটারও ফরওয়ার্ড আবার কি বেস কালেক্টরও কি ফরওয়ার্ড, তুমি শুধু এই ভোল্টেজ ভ্যারি করবা, বেজিমিটারে তো অলরেডি ফরওয়ার্ড আছে, এখন বেস কালেক্টরে কি লাগবে রিভার্স, কেন রিভার্স, অ্যাক্টিভ রিজনের তো রিভার্স লাগবে, বেজিমিটারে ফরওয়ার্ড বেস কালেক্টরে কি রিভার্স, কিন্তু তোমাকে প্রশ্ন বলা তুমি কোন রিজিয়ন আনো ট্রানজিস্টরটাকে, স্যাচুরেশন রিজিয়ন আনো, তাহলে এখানে ফরওয়ার্ড দেওয়া লাগবে আবার এখানে কি দেওয়া লাগবে ফরওয়ার্ড দেওয়া, তাহলে এখানে ফরওয়ার্ড দেওয়া মানে কারেন্ট কোন দিকে ফ্লো করা পি টু এন, তাহলে এবার কি এ কী হবে হায়ার হবে আর এ কী হবে লোয়ার হবে, তাহলে উল্টে যাবে না কন্ডিশন, তাহলে উল্টে এই কন্ডিশন আসতে হবে চলে আসবে, ওই মানে ব্যাটারি ওই মানের থেকে এই মানে বড় ছোটো রাখলে অটোমেটিক্যালি ট্রান্সফার কোন রিজনে চলে যাবে, স্যাচুরেশন রিজনে চলে যাবে। এটা যে কত পাওয়ারফুল টুল আমরা যে শিখতেছি এটা চিন্তা করতে পারবো না, কত পাওয়ারফুল টুল আমরা শিখতেছি, বুঝতে পেরেছেন? এবার আসেন তাহলে এখানে দেখুন তো এই যে ভিভিই যেটা আছে, ভিভিই যেটা আছে এটা তো অলরেডি এটা তো আর কিছু বলার নাই, কারণ আমার বেজিমিটারে কি লাগবে বলো তো একটু, যদি অ্যাক্টিভ রিজন আনতে চাইলে বলো কী করে ফেলতো, বলো দ্রুত বলো, বলো কী করতে হবে বেজিমিটারে কি আলামিন, বলো বেজিমিটারে ফরওয়ার্ড আর বেস কালেক্টরে কি দেওয়া লাগবে রিভার্স দেওয়া লাগবে, তাহলে দেখো তো বেজ এমিটারকে সরাসরি ব্যাটারি আছে কি না, বেজ আর এমিটারের মধ্যে সরাসরি কি ব্যাটারি আছে, আছে, তাহলে এইটা একদম এটা দ্বারা এন এর সাথে নেগেটিভ আর পির সাথে কি পজিটিভ, তাহলে একদম ফরওয়ার্ড আছে, দেখো তো বেস কালেক্টরে কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স, তাহলে এন এর সাথে কি পজিটিভ আর পির সাথে কি নেগেটিভ, তাহলে কালেক্টর আবার বি আর সির মধ্যে সরাসরি কি আছে ব্যাটারি আছে না, তাহলে ব্যাটারি দ্বারা সে কেমন ব্যাস পাইছে রিভার্স ব্যাস পাইছে, যদি বলতো ট্রানজিস্টরকে ভাই তুমি কোন রিজনে নিয়ে যাও, স্যাচুরেশন রিজনে, তাহলে তুমি কী করতে বলো, এতে ফরওয়ার্ড এতে ফরওয়ার্ড, তাহলে এতে ফরওয়ার্ড দিতে গেলে এনের সাথে কী দেওয়া লাগবে নেগেটিভ আর পিছ থেকে কী দেওয়া লাগবে পজিটিভ, তাহলে দুটোই ফরওয়ার্ড হলো, তোমাকে বলছে ভাই তুমি কাট অফ রিজনে নিয়ে যাও ট্রানজিস্টরটাকে, তাহলে দুটোতেই কোন ব্যাস দেওয়া লাগবে, হ্যাঁ স্যাচুরেশন রিজনে দুটোই ফরওয়ার্ড আর কাট অফ একে দুটোই কি রিভার্স, তাহলে এখানেও রিভার্স দেওয়া লাগবে ওখানে কী দেওয়া লাগবে, তাহলে এনের সাথে কী দেবো পজিটিভ পিছ সাথে কী দেবো নেগেটিভ, এনের সাথে কী দেবো পজিটিভ পিছতে কি দেবো, তাহলে দুটো রিভার্স, তাহলে কোন রাস্তা কোন রিজনে চলে যাবে কাট অফ রিজনে, আমরা দিতে পারবো তো পারবো না কেন, ব্যাটারি উল্টাই দেবো প্লেট উল্টাই দেবো, হ্যাঁ ভিভি এর পরিবর্তে আমরা যদি মনে করো এখানে পজিটিভ প্লেট এখানে এখানে লাগে নেগেটিভ প্লেট এখানে লাগে নেগেটিভ প্রান্ত, তাহলে তো কী হবে এটা উল্টে যাবে না, মানে আমরা তো ব্যাপারগুলো হচ্ছে যে জাস্ট বলতেছি না এইভাবে এভাবে এইভাবে করা যাবে আনা যাবে, বুঝতে পারা গেছে, তাহলে আমরা জাস্ট একটা শিখতেছি দেখো তার উপর বেশ করে কিন্তু এগুলো কিন্তু হয়ে যাচ্ছে, এবং এখানে ব্যাটারি আছে বিধায় কোনো কিছু কোনো কন্ডিশন দেওয়া লাগে নাই, ওই দুটি এর আর এর মধ্যে ব্যাটারি আছে বিধায় কোনো কন্ডিশন লাগে না, এর আর মধ্যে ব্যাটারি আছে, তাই যদি ব্যাটারি না লাগে তখন যে ঝামেলাগুলো সেগুলো কিন্তু সব ইনডি একদম ইন ডিটেলস আমরা দেখলাম। এবার আসো পিএনপিতে কী লাগবে ভাই, বেজিমিটারে কী লাগবে কম, আমরা কি অ্যাক্টিভ আনতে চাই না, তাহলে বেজিমিটারে কী দেবো ফরওয়ার্ড আর বেস কালেক্টরে কী দেবো রিভার্স, তাহলে বেজিমিটারে ফরওয়ার্ড করে দেখো তো পিছ সাথে ব্যাটারি কী পজিটিভ, এনার সাথে ব্যাটারি কী নেগেটিভ, তাহলে ফরওয়ার্ড অলরেডি আছে এটা কোন ব্যাস পাবে, বেজিমিটারে ফরওয়ার্ড বেস কালেক্টরে কী দেবো রিভার্স বায়াস, কথা বলতে পারে ভাই বেজিমিটারে ফরওয়ার্ড বেস কালেক্টরে কী দেবো রিভার্স, হ্যাঁ অবশ্যই আছে পিছ সাথে ব্যাটারি কী পজিটিভ, এনার সাথে ব্যাটারি কী নেগেটিভ, এই যে বেজিমিটারে কোন ব্যাস দেবো ফরওয়ার্ড দিছি বেস কালেক্টরে কী দেবো এবার রিভার্স, রিভার্স তাহলে রিভার্স মানে কি পিছ সাথে কী দেবো ব্যাটারি এন, এনের সাথে কি ব্যাটারি পি, যেহেতু বেস কালেক্টরে রিভার্স ব্যাস দেবো এবং বেজ আর কালেক্টরের মধ্যে সরাসরি কী আছে ব্যাটারি আছে, অত কন্ডিশন লাগবে না, ব্যাটারি পোলারিটি সেট করে তাতেই সে কোন ব্যাস পাবে রিভার্স ব্যাস পেয়ে যাবে, যেহেতু ইমিটার আর বেজের মধ্যে সরাসরি ব্যাটারি আছে তাহলে আমরা জাস্ট লাগাই দেবো কনফিগারেশন কী শেষ করা যাবে তো, ক্লিয়ার, তাহলে এবার আসো কমন কালেক্টর কনফিগারেশন, তাহলে আমি ট্রানজিস্টরকে কোন রিজনে নিতে চাই বলো, ট্রানজিস্টরকে আমি নিতে চাই কোন রিজনে, ট্রানজিস্টরকে আমি নিতে চাই কোন রিজনে অ্যাক্টিভ রিজনে, তাহলে যদি ট্রানজিস্টরকে আমি অ্যাক্টিভ রিজনে নিতে চাই তাহলে বলো বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে ফরওয়ার্ড দেওয়া লাগবে আর বেস কালেক্টরে কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স ব্যাস দেওয়া লাগবে, এবার আসো দেখো তাহলে বেজ আর ইমিটার, দেখো তো বেজ আর ইমিটারের মধ্যে সরাসরি ব্যাটারি আছে কি না, এটা কি বেজ এটা কি ইমিট, না না দেখো বেজ আর কালেক্টরের মধ্যে সরাসরি ব্যাটারি আছে কি না, বেজ আর কালেক্টরের মধ্যে সরাসরি কি আছে ব্যাটারি আছে, তাই না, বেজ আর কালেক্টরের মধ্যে কি আছে সরাসরি কি আছে ব্যাটারি আছে, তাই তো, তাহলে বেজ আর কালেক্টরের মধ্যে যদি সরাসরি কি থাকে ব্যাটারি থাকে, তাহলে দেখো তো পেস্টে ব্যাটারি কি লাগাইতে হবে, বেস কালেক্টরে কোন ব্যাস দেওয়া লাগবে বলো তো,
মেস কারেক্টারে কোন ব্যাস দেয়া লাগবে? রিভার্স। রিভার্স ব্যাস দেয়া লাগবে না? কোন ব্যাস দেয়া লাগবে? রিভার্স। রিভার্স ব্যাস দেয়া লাগবে। তাহলে ভাই পি এর সাথে ব্যাটারি কি লাগবে? নেগেটিভ। নেগেটিভ আনা উচিত ছিল? জি। আর এন এর সাথে ব্যাটারি কি আনা উচিত ছিল? পজিটিভ। পজিটিভ আনা উচিত ছিল না? কিন্তু ভাই ব্যাটারি পোলারিটি তো এরকম রাখতে হচ্ছে কারণ কারেন্ট ডিরেকশন মেইনটেইন করার জন্য। তাহলে ভাই এখন কি কি প্রবলেম দাঁড়াই গেল? কোনো কিছু করা লাগবে না, একদম ঠান্ডা মাথায় যেটা করবা যে এই যে ভি বি সি এর মানটা সেটা কি জিরো থেকে শুরু করে দিবা। ভি বি সি এর মান জিরো থেকে কি করে দাও? ছোট করে দাও। তাহলে জিরো থেকে ছোট করে দেওয়া মানে কি ভাই এর নিজের মানগুলো কেমন আসবে? -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট, -4 ভোল্ট, -6 ভোল্ট। তার মানে কি ভাই এই প্রান্ত বাই ডিফল্ট কি হয়ে গেছে মাইনাস, এই প্রান্ত বাই ডিফল্ট কি হয়ে গেছে সহজ হিসাব শেষ। কারণ আমি চাচ্ছিলাম কি বিশ সাথে কি আনবো, এখানে নেগেটিভ আনবো, এনের সাথে কি দেবো পজিটিভ দেবো, কিন্তু সে তো পজিটিভ নেগেটিভ আছে। ঠিক আছে, ওর নিজের মানটা কি করে দাও, জিরো থেকে শুরু করে দাও। জিরো করে শুরু করে ওর নিজের মানটা কেমন হবে? মাইনাস হবে। তাহলে প্লাস যে প্রান্ত ছিল সেটা হচ্ছে মাইনাস, মাইনাস যে প্রান্ত ছিল সেটা কিছুর মধ্যে ব্যাপ করবে প্লাস। তাহলে রিভার্স ব্যাস ক্লিয়ার? অবশ্যই। এই যে এটা গ্রাউন্ড, না না এখানে নেগেটিভ পজিটিভ বিষয় না, আমি কোনটার কমন করতেছি তার উপর বেসিস করে হচ্ছে রেফারেন্স হিসাব করা হবে। আমি কমন করছি কালেক্টরকে, তাহলে রেফারেন্স ধরবো কাকে? এই যে আমার রেফারেন্স, যেটা কমন ওটাই রেফারেন্স। হ্যাঁ ওইটাই রেফারেন্স। সমস্যা নাই, তখন এই প্রান্ত কেমন হয়ে যাবে? মাইনাস ভিসি হবে, কোনো বিষয় না। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? একটা ব্যাটারির, একটা ব্যাটারির এই পজিটিভ প্রান্ত তুমি কী করে দিছো? গ্রাউন্ড করে দিছো, এবং এখানে আছে কত ভোল্ট, তাহলে গ্রাউন্ডে তো 0 ভোল্ট থাকতেই হবে। তাহলে এখানে কত ভোল্ট হবে বলো? -5 ভোল্ট হবে। তাহলে এই প্রান্ত গ্রাউন্ড করে দিলে তাহলে এখানে প্রান্ত কত ভোল্ট হবে? কত? -VC। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? সমস্যা আছে কোনো প্রকারের? তাহলে এবার শুধু ভাই VVC এর মানে কত ভোল্ট হবে? 0 ভোল্ট থেকে কি ছোট হবে? তাহলে এটা কি কন্ডিশন স্যাটিসফাই করলো? যেটা এটা একটু রিভার্স হলো, কিন্তু বেজ মিটার এবার কোন বেজ দেওয়া লাগবে? ফরওয়ার্ড। তাহলে বেজ মিটারের ভেতর যদি ফরওয়ার্ড বেজ দেয় তাহলে বেজ মিটারকে সরাসরি ব্যাটারি আসে, তাহলে এবার কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। তাহলে বেজিমিটারের ফরওয়ার্ড মানে কি P2N, কারেন্ট ফ্লো করা লাগবে কোন দিকে? P2N এর দিকে। কোন দিকে কারেন্ট ফ্লো? এদিকে কারেন্ট ফ্লো করা লাগবে না। তাহলে এই প্রান্তে কী লাগবে? হায়ার ভোল্টেজ লাগবে। এই প্রান্তে কী লাগবে? লোয়ার ভোল্টেজ। তাহলে ভিভি এর মান কি হায়ার হতে হবে আর ভি এর মান কি হতে হবে? লোয়ার হতে হবে। তাহলে দেখ হায়ার টু লোয়ার কারেন্ট ফ্লো করবে, আমরা তাকে বোঝা গেছে না তাই নেই। তাহলে ভিবি এর মানটা কী হতে হবে? বড় হতে হবে কার থেকে? ভিই এর থেকে, তাই কি না? তাহলে দেখো অ্যাবসেন্টকে কালেক্টর না, বেজ আছে মিটার আছে, তাহলে অ্যাবসেন্টকে কালেক্টর। তাহলে দুই পাশে আমরা কালেক্টর কী করে দেবো? কালেক্টর ভোল্টেজ বাদ দিয়ে দেবো। তাহলে ভিই মাইনাস কী হবে? ভিসি। বুঝতে পারা গেছে না তাই নেই? এই বোঝা গেছে তো নাকি? তাহলে এখানে কী পাচ্ছি আমরা? ভি বিসি। এখানে কী পাচ্ছি? ভি বিসি। আর এখানে কী পাচ্ছি বলো? ভি ইসি পাচ্ছি না, তাই কি না? তাহলে ব্যাপারটাগুলো কীরকম দেখো তো, এই যে ভি বি সি এর মানটা যদি আমরা কাছ থেকে বড় রাখি, ভিই সি এর থেকে বড় রাখি, ভি বি সি এর মান যদি আমরা কি রাখি, ভি সি থেকে আমরা কি রাখি, বড় রাখি, তাহলে ভিই কি লোয়ার হবে আর ভিবি কি হবে? হায়ার হবে। তাহলে ট্রানজিস্টর বেজিমিটার কোন ব্যাস পাবে? ফরওয়ার্ড। রিভার কেন? বেজিমিটার ফরওয়ার্ড দেবো না? হ্যাঁ বেজিমিটার ফরওয়ার্ড ব্যাস পাবে। কিন্তু এখন তোমার মনে প্রশ্ন আসতেছে কি ভাই, এখানে তো আর আপনি ভিবিসি আছে, আপনার তো এখানে ভিসি ভিইসি নাই, ভিইসি নাই, আছে কি ভিসিই? তখন আপনি কী করবেন? আরে ভাই কোনো ব্যাপার না, দেখো ভিবিসি রাখলাম। আচ্ছা এই যে ভিইসিকে আমরা কীরকম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? মাইনাস ভিসিই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সহজ হিসাব। বুঝতে পারছেন? তখন এই যে এই যে এইটার মান কী করবেন? এটা থেকে বড় রাখলে রেখে দিলেই তখন ভি কি লোয়ার হবে আর ভিবি কি হায়ার হবে, সহজ হিসাব শেষ। তখন এই ট্রানজিস্টর কি বেজিমিটার ফরওয়ার্ড, আর আগে তো ভিবিসিকে জিরো থেকে ছোটো রাখলেই এটা ট্রানজিস্টর কোন কোন কনফিগারেশন চলে যাবে, কোন রিজনে চলে যাবে? সে রিভার্স রিভার্সে চলে যাবে। পিএনপিতে আসো, বেজিমিটার কি দেওয়া লাগবে? ফরওয়ার্ড দেওয়া লাগবে। কিন্তু বেজিমিটারকে সরাসরি ভোল্টেজ আছে না, তাহলে কী করতে হবে ভাই? এখানে কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। তাহলে এখানকার ভোল্টেজটাকে আমরা কী বলি? ভিবি। এখানকার ভোল্টেজটাকে আমরা কী বলি? ভিই। তাহলে কি এটা কোন ব্যাস দেওয়া লাগবে বেজিমিটারে? ফরওয়ার্ড না? তাহলে P2N, কারণ কারণ কোন দিকে ফ্লো করা লাগবে? P2N এর দিকে ফ্লো করা লাগবে। তাহলে P2N এর দিকে ফ্লো করা লাগলে এটা কী হতে হবে? হায়ার। এটা কী হতে হবে? লোয়ার হতে হবে। তার মানে কি ভিই ভিই এর মান কী হতে হবে? বড় হতে হবে কার থেকে? ভিবি থেকে। এখানে অ্যাবসেন্ট কে বলো তো একটু? কালেক্টর অ্যাবসেন্ট না? তাহলে ভিই মাইনাস কি ভিসি। আর এখানে কি ভিবি
माइनस की भिसि তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি ভি ইসির মান বড় হতে হবে কার থেকে ভাই ভি বিসির থেকে এটাকে আমরা কি বলি ভি ইসি ইসি এটাকে আমরা কি বলি ভাই ভি সিবি বলি ঠিক না তাহলে ভাই এখানে কি ভি বিসি আর এখানে কি ভি ইসি তাহলে আমার তো আছে ভি ইসি ঠিক আছে কিন্তু ভি বিসি তো না আমার কি আছে ভি সিবি আছে তাহলে কি করো ভি ইসি ঠিক রাখো এটা কি করো মাইনাস ভি সিবি করো তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে দাও এই কন্ডিশন স্যাটিসফাই করে দাও তাহলে ভাই এই প্রান্তে কি হবে ভি ই বড় হবে আর এই প্রান্তে ভিবি কি হবে ছোট হবে ব্যাস তাহলে কি বেজিমিটার কোন ব্যাস পাবে ফরওয়ার্ড ব্যাস পাবে এবার কি বেস কালেক্টর কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স ব্যাস দেখো তো ভাই বেস কালেক্টর যদি রিভার্স দিতে হয় তাহলে বেজ আর কালেক্টরের মধ্যে সরাসরি ভোল্টেজ আছে কিনা ব্যাটারি আছে কিনা বেজ আর কালেক্টরের মধ্যে তাহলে এটা তো কন্ডিশন ফন্ডিশনের দরকার নাই দেখা যাক তাহলে এন এর সাথে কি ব্যাটারি কি আছে নেগেটিভ আছে আর পি এর সাথে ব্যাটারি কি আছে পজিটিভ আছে তাহলে তুমি হয়ে গেছে কোন ব্যাস ফরওয়ার্ড কিন্তু ফরওয়ার্ড করতে হবে না করা লাগবে কি বেস কালচার কি করতে হবে রিভার্স তাহলে কি করো নিজের মানটা কি কি করে দাও জিরো থেকে কি করে দাও ছোট করে দাও ওর নিজের যে মানটা জিরো থেকে কি করে দাও ছোট করে দাও তাহলে ভিসিবি এর মান কি করতে হবে জিরো থেকে কি করতে হবে ছোট করে দিবে তাহলে ভিসিবি এর মানটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে এটাকে আমি এরকম বলতে পারি অলরেডি ভি বিসি বলতে পারি কিনা জিরো ভোল্ট থেকে ছোট মানে কি মাইনাস ভি বিসি না মাইনাস কি বিবিসি না তাহলে জিরো থেকে ছোট মানে কি ওইটারে আমরা কি বলতে পারি শুধু সিম্পলি ভিবিসি বলতে পারি তাহলে এখানে এসে ভিবিসি এই কন্ডিশন জাস্ট যাই হোক আমরা কিছু কন্ডিশন রিচ করা ট্রাই করলাম যেরকম মানে কীভাবে একটা ট্রানজিস্টরকে আমরা অ্যাক্টিভ রিজনে নিতে পারি কীভাবে ট্রানজিস্টরকে আমরা স্যাচুরেশন রিজনে নিতে পারি কীভাবে একটা ট্রানজিস্টরকে আমরা কাট অফ রিজনে নিতে পারি বুঝতে পারা গেছে তাহলে এই কাজগুলো আমরা কিন্তু করে ফেলতে পারলাম ঠিক আছে তার প্রথমে দেখলাম আমরা কি কনফিগারেশন দেখলাম এবং কনফিগারেশন থেকে যে এই ভোল্টেজগুলো চেঞ্জ করে করে ট্রানজিস্টরকে আমরা কীভাবে অ্যাক্টিভ রিজনে নিতে পারি কীভাবে কাট অফ রিজনে নিতে পারি কীভাবে ট্রানজিস্টরকে আমরা স্যাচুরেশন রিজনে নিতে পারি এইগুলো আমরা দেখলাম বুঝতে পারা গেছে